রান্নায় একটু মরিচ বেশি দেওয়ায় মেহুলকে রান্নাঘরের মধ্যেই চড় লাগায় শিকদার বাড়ির বড় বউ। গালে হাত দিয়ে ছলো ছলো চোখে ফুপির দিকে তাকিয়ে আছে মেহুল। এক থাপ্পড়েও ক্ষান্ত হন নাই তিনি। গরম তরকারি থেকে খুন্তি উঠিয়ে এলো পাতাড়ি মেহুলের পিঠে মারতে থাকেন তিনি। মেহুল কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে ফুপি, আর এমন হবে না, এভাবে আমাকে মেরো না, আমি ব্যথা পাচ্ছি। চুপ হারামজাদি, আমার বাড়িতে বসে বসে গোগ্রাসে গিলছিস আর অন্ন ধ্বংস করছিস। আজকে এত বছর পর আমার ছেলে আসবে, তার জন্য এইটুকু রান্নার মধ্যেও এত মরিচ ঢেলে দিলি? আমার ছেলে ঝাল খেতে পারে না, এটা তুই জানিস না? আমার ভুল হয়ে গেছে ফুপি, আর এমন হবে না, ফুপিয়ে কান্না করতে করতে বলল মেহুল। হে, আর বেশি কিছু না, এর থেকেও বেশি মার সে খায়। পান থেকে চুন খসলেই তাকে তার ফুপি মারে। মেহুলের বাবা মাও মেহুলকে কিছুই বলে না। মেহুল যে তাদের মেয়ে এটাও তারা মানে না। ফুপির কথায় ঘর গোছাতে চলে গেল সে। এই বয়সে সে যা যা দেখেছে হয়তো কেউ তা দেখে নাই। নিজের বাবা মাই তো পরের মতো করে আচরণ করে, তার বলে বোঝানোর মতো না। বাসার সামনেই হইচই অনেক, কারণ বাড়ির আদরের ছেলে আয়াত আয়াস শিকদার লন্ডন থেকে ফিরে এসেছে। কিন্তু আনন্দ নেই মেহুলের। এই লোকটার জন্যই তো তার জীবন এত কষ্টের, এই লোকের জন্যই তো তাকে ওই বাড়ির লোকগুলো দেখতে পারে না। মেহুলের বাবা মাও অনেক হ্যাপি আজ, একমাত্র ভাইপো আসছে এত দূর থেকে। এক কোণে এতিমের মতো দাঁড়িয়ে আছে মেহুল, পরিবার থাকতেও আজ সে এতিম। বাড়ির সামনে গাড়ি এসে থামল। গাড়ি থেকে খুব সুদর্শন একটি ছেলে বেরিয়ে আসে, দেখতে একদম গল্পের নায়কদের মতো। ব্লু জিন্স, ব্ল্যাক শার্ট, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো সিল্কি আর স্ট্রেট, কপালের ওপরে পড়ে আছে। হেয়ার কেউ নয়, আয়াত আয়াস শিকদার। গাড়ির পেছনে দরজাটা খুলে হাত বাড়িয়ে দিয়ে আয়াতের হাত ধরে নেমে আসে এক মেয়ে। দেখতে অনেক সুন্দর, ব্ল্যাক জিন্স, হোয়াইট স্কার্ফ, টপস, চুল ঝুটি করা, চোখের চশমা, পায়ে হাই হিলস। বাড়ির সবাই মেয়েটিকে দেখে অবাক হয়ে আছে। তারা জানতো না আয়াতের সাথে কেউ আসবে। আয়াত এবার সবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। কি সুন্দর তার এই হাসি, এই হাসির জন্যই সবাই পাগল থাকবে। আয়াতের পাশে মেয়েটাকে দেখে বাড়ির কাজের মেয়ে রোকসানা মেহুলকে ফিসফিস করে বলল, দেখছে নি আপা, মায়াডারে কানা লাগে, কত বড় চশমা লাগাইয়া রাখছে। রোকসানার কথায় মেহুল ফিক করে হেসে দেয়, পরেক্ষণে মুখে হাত চেপে দাঁড়িয়ে যায়। কারোর হাসির শব্দে আয়াত ওই দিকেই তাকায়। আয়াতকে অনুসরণ করে সবাই তাকায় মেহুলের দিকে। সবার চাহনি দেখে মেহুল ভয় পেয়ে যায়। কেউ হয়তো চায় না যে মেহুল এখানে থাকুক, তাই সে বাড়ির ভেতরে চলে যায়। মা, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জেনিফার, আমরা একসাথে পড়াশোনা করেছি, বুঝতেই তো পারছো ও বিডি দেখার শখ, তাই নিয়ে আসলাম সাথে করে। একদম ভালো করেছিস বাবা, আসো মা, আসো ভেতরে আসো। আয়াত আর জেনিফারকে নিয়ে সবাই ভেতরে গিয়ে ড্রয়িং রুমে বসেছে। এই মেহুল, শরবত আর নাস্তাগুলো দিয়ে যা, ছেলেটা আমার অনেকটা পথে এসেছে। আসছি ফুপি আমি, মেহুলের গলার আওয়াজে স্থির হয়ে গেল আয়াতের নেত্রযুগল। চোখগুলো পিপাসিত মনে হচ্ছে কাউকে দেখার জন্য। মেহুল তখন নাস্তা এনে টেবিলে রেখে চলে যাচ্ছিল, তখন জেনিফার জিজ্ঞাসা করল, কে এটা আয়াত? সে আমার কাজিন জেনিফার, তুমি ওর অবস্থা দেখেছো, একজন কাজের মেয়ের মতো। জেনিফার কথায় অপমানে মেহুলের চোখ দিয়ে পানি পড়ছে। অচেনা একজন মেয়ে তাকে এভাবে অপমান করছে, অথচ বাড়ির লোকেদের কিচ্ছু যায় আসে না, দেখে মনে হচ্ছে সবাই ওর কথায় মজা পাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে মেহুল রান্নাঘরে চলে যায়। মেহুল চলে যাওয়াতে জেনিফারের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি লক্ষ্য করা গেল। ইচ্ছে করেই সে মেহুলকে অপমান করেছে, এটা বোঝাই যায়। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি কথা বলছো জেনিফার? তোমার সাহস কি করে হয় জেনি? আয়াতের মৃদু ধমক আর রাগী গলায় বলা কথাতে কেঁপে ওঠে জেনিফার। বাড়ির সবাই এবার আয়াতকে বোঝাচ্ছে। এর মধ্যে মেহুলের মা এসে বলে, আয়াত বাবা, তুমি শুধু শুধু জেনিকে ধমকাচ্ছ, মেয়েটার কি দোষ? ও আজ নতুন আসছে, সে কি কাউকে চেনে? আর মেহুল এভাবে কাজের মেয়েদের মতো করে পোশাক আশাক পরে ঘুরলে অন্য কেউ কীভাবে বলো? ঠিকই বলেছে মায়া, মায়া
তুই জেনিফারকে নিয়ে যাও, মীরার রুমে একটু ফ্রেশ হয়ে রেস্ট নি। আয়া, তুমিও তোমার রুমে যাও। মায়া বেগম জেনিফারকে নিয়ে চলে গেলেন, আয়াত নিজেও রুমে চলে গেল। সব কথা রান্নাঘর থেকে মেহুল শুনেছে। তার মা তাকে ছাড়া দুনিয়ার সবাইকে কত ভালোবাসে। আজকে আসা জেনিফারকে শুধু আয়াত ধমক দেওয়ায় কি সুন্দর জেনিফারকে বাঁচিয়ে দিল। অথচ ফুপি আর বাবা যখন আমাকে মারে, মা কি সুন্দর ইগনোর করে সব। এই বাড়িতে শুধু দাদির জন্যই মেহুল আছে, দাদি ছাড়া মেহুলকে কেউই ভালো জানে না। দাদি কিছুদিনের জন্য তার বাপের বাড়িতে বেড়াতে যাওয়ায় আরও বেশি অত্যাচার করে ওরা। মেহুল ভেবে পায় না নিজের আপনা বাবা মা কিভাবে এমন করতে পারে। কি ব্যাপার, নবাব নন্দিনীর মতো করে দাঁড়িয়ে কি এত ভাবছিস? যা অসময়ে দেখ, কতগুলো কাপড় ভেজানো আছে, কেসে মেলে দিয়ে আসবি। আর শোন, আয়াতের থেকে একটু দূরে দূরে থাকবি তুই। আচ্ছা ফুপি, যাচ্ছি। মেহুলাপা, আপনি থাকেন, আমি যাইয়া ধুইয়া মেল্লা দিয়ে আসুমনে। দরদ উতলাইয়া পড়ে না ওর জন্য তোর? যা, ওর কাজ ওকে করতে দে, ও পারবে। তুই গিয়ে দেখ জেনিফারের কিছু লাগবে কিনা। খুবই চলে যেতে দীর্ঘশ্বাস ফেলল মেহুল, আর রোকসানা বকতে লাগল। এই বাড়ির মানুষের মন বলতে কিছুই নাই, ফুলের লাহান মাইয়াডারে সারাদিন খাড়াই আমারে, আল্লাহ একদিন এর বিচার করব। আহ রোকসু আপা, এভাবে বলো না, তারা আমার আপন জন তো। আর আপন জন আপা, আপনার আপন হইলে এত অত্যাচার কেমনে করতে পারতো ওরা? থাক, বাদ দেন না, আপনি গিয়ে দেখে আসুন না জেনিফারের কিছু লাগবে কিনা, না হলে খুবই আপনাকেও বকবে। মেহুলের কথায় রোকসানা চলে গেল আফসোস করতে করতে। মেহুলও চলে গেল কাপড় কাচতে। কিন্তু তারা কেউ যদি একটু দেখতে পারত, কেউ তাদের সব কথা শুনে ফেলেছে। রাগে তার চোখটা লাল হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। সে ভাবেও না এই সব চলছে এই বাড়িতে। তারপর ও ওখান থেকে চলে আসলো। মেহুল, এই মেহুল, কই তুই? তাড়াতাড়ি আমার জন্য কফি বানিয়ে দিয়ে যা। আয়াতের কণ্ঠে ওর মা দৌড়ে চলে যায় আর মেহুলকে ওয়াশরুম থেকে টেনে বের করে। আমার ছেলে এতক্ষণ ধরে কফি চাচ্ছে, কানে যায়নি তোর নবাবজাদি? মন কোন নাগরের কাছে থাকে তোর? বাজে ভাষা তার ফুপি তাকে বলে, আর মেহুল কখনো এটা নিতে পারে না। একজন শিক্ষিত মানুষ কিভাবে এত নোংরা ভাষায় কথা বলতে পারে? দরজা না নক না করে রুমে যাওয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব ভাবি নাই। আমাকে দেখে জেনিফার রেগে গেল, কিন্তু আয়াত ভাইয়ের চোখের নির্লিপ্ত চাহনি আমি বুঝতেই পারি নাই। কারোর রুমে ঢোকার আগে নক করতে হয় মেহুল? এই মেনার্স কি তোমার নেই? অস্পষ্ট বাংলা উচ্চারণ। জেনিফার তবুও মনে হচ্ছে আমাকে অপমান করার বিন্দুমাত্র সুযোগ সে যেন হাতছাড়া করতে চায় না। আমি আমার ম্যানার্স জানি আপু, কিন্তু এটা জানতাম না যে আপনি ভাইয়াকে জড়িয়ে ধরে দাঁড়াই থাকবেন। এইরকম কাজ তো আমাদের বাসায় কেউ করে না। শ্যাট আপ ইউ ইডিয়েট, হাউ ডেয়ার ইউ। আমার সাহস আছে না কি নাই আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। আপনি ভুলে যাচ্ছেন আপু, আপনি এই বাড়ির মেহমান আর ভাইয়ার ফ্রেন্ড মাত্র, আর আমি এই বাড়ির নাতনি, তাই আমাকে অপমান করার অধিকার আপনার নাই। আমার কথায় জেনিফারের রাগ আকাশচুম্বী, ধবধবে সাদা রঙের মুখশ্রী ক্রমশই রাগে লাল হচ্ছে। আয়াত, তুই এভাবে অপমান করাতে আমাকে এখানে এনেছিস, কিছু বলবি না তুই? মেহু, কফিটা ঠান্ডা করে দিবি আমাকে? ইডিয়েট, কফি দিয়ে যা এখান থেকে। আয়াতের বিরক্তি মাখা কণ্ঠে মেহুল চুপচাপ কফির কাপটা আয়াতের হাতে দিয়ে চলে যায় নিজের কাজে। কিছু অস্পষ্ট কথা মেহুলের কানে আসলেও কারোর কথা আড়ি পেতে শোনার অভ্যাস তার নেই, তাই সে দাঁড়ালো না। আমি অবাক হচ্ছে, জেনি, এটা তোর কেমন ব্যবহার, এত রাগ কেন তোর ওর ওপর? আমি না বললে তুই ওর কথা জানতে পারতি না, তবুও এত রাগ কোথা থেকে আসে? আমি আসার পর থেকে দেখে আসছি জেনি, তোর ব্যবহার এগেইন। আমি এসব দেখলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। নেক্সট টাইম আমাকে টাচ করার দুঃসাহস ভুলেও দেখাবি না। এইভাবে কেন বলছিস আয়াত? উই আর ফ্রেন্ডস রাইট দেন,
আই ক্যান হাগ ইউ, ইউ আর রাইট, উই আর ফ্রেন্ডস বাট নট মোর দেন এনিথিং জেনি। এটা বাংলাদেশ, এখানের কালচার আলাদা, মাইন্ড ইট। অপমানে মুখটা কালো হয়ে গেল জেনির। সে আয়াতের রুম থেকে বেরিয়ে মীরার রুমে চলে গেল। মেহুল কাপড় কাচ্ছে আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবছে। পানির আওয়াজে আমি শুনতে পাই পই পই যে আয়াত ভাইয়া কফি চাচ্ছে। হয়েছে হয়েছে, আর নাটক করা লাগবে না, যা আমার ছেলেকে এক কাপ কফি করে দিয়ে আয়। এটা ভাবিস না, কফি করতে গেলে সব কাজ মাপ, কফি বানানোর পর দিয়ে আসবি, দিয়ে এসেই সব কাপড় চোপড় কাচা শেষ করবি। ফুপি চলে গেল আর ভাবছি আমার জীবন এত অগোছালো কেন হলো, ছোটবেলায় কি করেছি আমি, আমার নিজেরই মনে নাই, অথচ সেই কাজের শাস্তি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। মীরা বাসায় নাই, থাকলে হয়তো আমাকে সাপোর্ট করত। এই বাসায় মীরা আর দাদু ছাড়া তো কেউই আমাকে ভালোবাসে না। কফি বানিয়ে আয়াতের রুমে সোজা ঢুকে পড়ল মেহুল, কারণ তার অনেক তাড়া ছিল। রুমে ঢুকে দেখে জেনিফার আয়াতকে জড়িয়ে ধরে রেখেছে। পরের ঘটনা তো জানাই। এসব ভাবনা বাদ দিয়ে মেহুল কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেল। প্রায় বিকেল, এই টাইমে এতগুলো কাপড় কেউ কখনো ধোয় না, কিন্তু মেহুল জানে তার ফুপি তাকে আটকানোর জন্য এতগুলো কাপড় ভিজিয়েছে। ভেজা কাপড়ের ওজন বেশি হয়। বালতি ভরে কাপড় নিয়ে মেহুলের উঠতে অনেক কষ্ট হচ্ছে, তবুও উঠে সব কাপড় মেলে দিল। এই বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তবে তা ব্যবহারও হয় না। কাপড় মেলার শেষে মেহুলের এখন নিচে নামার ইচ্ছে হলো না। চুলের কাঁটাটা খুলে দিল, ভিজা চুল বেঁধে রাখলে তার মাথা ব্যথা করে। চুল থেকে কাঁটা খোলার সাথে সাথেই চুলগুলো ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে, হাঁটু অবধি লম্বা ঘন কালো চুল বাতাসের সাথে উঠছে। কি সুন্দর বাতাস চারিদিকে! আর মেহুল সুদূর আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এসব থেকে কি তার মুক্তি আছে? ভাবনায় এতটাই মশগুল মেহুল, কেউ যে পিছে থেকে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে তা সে টেরই পাচ্ছে না। কি ব্যাপার, এই অবেলায় ছাদে চুল ছেড়ে কাকে নিজের রূপের মায়ায় ফেলতে চাচ্ছিস মেহুল? আয়াতের কণ্ঠে ঘোর থেকে বেরিয়ে আসে মেহুল। কিছুক্ষণ আগে আয়াতের তা ছিল মাখা কথার মানে। শান্ত কণ্ঠে সে আয়াত তাকে অপমান করছে বুঝতে পারল। আপনি আপনার কাজে মনোযোগ দেন না ভাইয়া, আমার কাজে হস্তক্ষেপ না করলেই খুশি হব। ভালো কথা, কি ভালো লাগবে, তোর বুঝিসই তো, তোর কিভাবে ছেলেদের রূপ দেখিয়ে পাগল করতে হয় সেটাই তো জানিস। আয়াতের কণ্ঠে এবার রাগের আভাস স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সামান্য ছাদে দাঁড়িয়ে থাকা অপরাধ যে তাকে এভাবে কথা শোনাচ্ছে আয়াত। আমার ব্যাপার বোঝার আপনার প্রয়োজন নাই, আমার ভালো খারাপ বোঝার লোক আছে। আয়াতের জবাবের অপেক্ষা না করে বালতি নিয়ে নিচে নেমে গেল। বাড়ির কেউ যদি তাকে এইখানে আয়াতের সাথে দেখে তাহলে আবারও তাকে মারতে, নয়তো বকা খাওয়ানো লাগবে। মীরাকে মায়ের সাথে পাঠানোর কি কোনো প্রয়োজন ছিল মায়া? আমি কি করে জানবো বলো, আমার কথার দাম কি তোমার মা দেবে? নিয়ে গেছে সাথে করে, মেয়েটাও হয়েছে বলদ, আয়াত আসছে বাসায় কই, তা না আয়াতের সাথে সাথে থাকবে, তা না দাদির সাথে আঁচল ধরে ঘুরবে। আয়াত একা আসেনি, সাথে করে এক বিদেশিনী নিয়ে আসছে। যে করেই হোক একে তাড়াতে হবে মায়া। বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, আসুক আমি দেখব, আর এই জেনিকে তাড়াতে হবে। কিন্তু মেহুলের সাথে বেশি অন্যায় করা হচ্ছে না, মেয়েটাকে তো আপা মারতেই থাকে তাই না? খুনি মেয়ের প্রতি এত দরদ উঠলে পড়তেছে কি মায়া? এত ভালোবাসা থাকলে নিজে কেন কাছে টানে নিস না? মেহুলের বাবার তাচ্ছিল্যপূর্ণ কথায় চুপ করে যায় সে। নিজের সুখের জন্য সে মেয়েটাকে বলি দিয়েছে, ভালো থাকার জন্য বর আর ননদের কথায় ওঠা বসা ছাড়া আর কিছুই করার নাই। রাতের রান্না চড়িয়ে দেয় মেহুল। তখন রান্নাঘরে মায়া বেগমের প্রবেশ। মাকে দেখে মেহুল কিছু বলে না, কারণ তার মা তার সাথে কথা বলে না, অথচ মীরাকে সে কি আদর করে। মেহুল মীরাকে হিংসা করে না, কিন্তু কষ্ট লাগে, মেহুলকে সবাই একটু বেশি ভালোবাসে তো, কেন
তাকে একটু ভালোবাসলে ক্ষতি হতো নাকি? আজকে রান্নাটা আমি করব, তুই গিয়ে পড়তে বস, কাল থেকে তোর পরীক্ষা। মায়ের কথায় অবাক মানে তাকিয়ে থাকে মেহুল। এই প্রথম তার মা তার সাথে কথা বলছে, তাকে নিয়ে ভাবছে। খুশিতে চোখের কোণে পানি জমাট বাধল তার। হ্যাঁ, কিন্তু ফুপি দেখলে তো আমাকে বকবে। সমস্যা নাই, আমি করতে পারবো, আপনি যান। আমি একবার বলছি না, তুই যা, আপাকে আমি বলবো। আজ আমার ইচ্ছে করছে আয়াতকে রান্না করে খাওয়াতে। মেহুল মায়ের কথা মতো রান্নাঘর থেকে বেরিয়ে চিলে কোঠার ঘরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে মেহুল। রুমের মধ্যে ছোট্ট একটা চৌকি, একটা পুরানো আলনা, সাইডে চেয়ার টেবিল, ছোট্ট একটা ফ্যান। প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন কোনো সমস্যা হয় না তার। টেবিলে গিয়ে বই খুলে বসল মেহুল। রাতের আধার পেরিয়ে নতুন দিনের সূচনা হয়। টেবিল থেকে মাথা তুলে তাকায়, ঘাড়ের দিকটাই প্রচণ্ড ব্যথা করছে মেহুলের। ধীরে ধীরে টেবিল থেকে মাথাটা তোলে। সে কাল রাতে পড়তে পড়তেই ওখানেই ঘুমিয়ে পড়ে। চারিদিকে পাখির কিচির মিচির শব্দ ভেসে আসছে। এই বাড়িতে এত সকালে কেউ ঘুম থেকে ওঠে না, মেহুল আর রোকসানা ছাড়া। কাল রাতে না খেয়ে থাকার দরুন খিদেটা মাথা চাড়া দিয়ে উঠেছে তার। কাল যে না খেয়ে আছে, এই বাড়ির লোকের এতে কিছুই হয় না। কেউ তাকে খাবারের জন্য ভুলেও ডাকে না। টেবিল থেকে উঠে আড়মোড়া ভেঙে সে নিচে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে নাস্তা বানানোর জন্য যায়। রান্নাঘরে ততক্ষণে ফুপি নাস্তা বানানো শুরু করে দিয়েছে। মেহুলকে দেখে বলে, তাড়াতাড়ি কফি বানিয়ে আয়াতের রুমে দিয়ে আয়, ওর সকালে আবার কফি ছাড়া চলতেই পারে না। আয়াতকে কফি দিয়ে এসে লেবু মধু গরম পানিতে মিক্সড করে জেনিফারকে দিয়ে আসবি, এটাতে যেন ভুল না হয়। নাস্তা আমি বানাচ্ছি, তুই গিয়ে এগুলো দিয়ে আয়। আর শোন, আয়াতের সামনে কোনো কথা বলার চেষ্টা ভুলেও করবি না। আয়াত যে কয়দিন দেশে আছে, তোর আর কোনো কাজ করার দরকার নাই, রুমেই থাকবি, বের হবি না। তোর খাবার রোকসানা দিয়ে আসবে। মেহুল অবাক হয়ে শুধু ফুপুর কথাই শুনে যাচ্ছে। কি হচ্ছে? কাল ওর মা, আজ আবার ফুপি, সবাই এত সুন্দরভাবে কথা বলছে। বেশি কিছু ভাবলো না, এমনিতেই আজ তার প্রিটেস্ট, কদিন পরই আবার ইয়ারসেন্স এক্সাম। কফি নিয়ে আয়াতের রুমের সামনে দাঁড়ায় মেহুল। আজ আর ভুল করলো না সে, দরজায় নক করলো। চলে আয়, নক করে ভদ্রতা দেখানো লাগবে না। কি করব বলুন, এখানে আবার নক না করলে ম্যানার্সহীন ভাবা হয়। তাড়াতাড়ি কথা তো ভালোই শিখেছিস রে। আহ, সাহস দেখে অবাক হচ্ছি, শেষমেশ কিনা মেহুল এই আয়াত আয়াত শিকদারকে। বাবা, আয়াত এক ভুরু কুচকে তাকিয়ে আছে মেহুলের দিকে। মেহুল আয়াতের মনে কি চলছে তা তার চেহারা দেখে বোঝার চেষ্টা করলো, কিন্তু আয়াতের ঠান্ডা মুখস্মৃতিতে অদ্ভুত এক প্রৌঢ় হাসি লেগে আছে। আর আয়াতের এই হাসির মানেটা বোধগম্য হলো না মেহুলের। এই লোকের থেকে যত দূরে থাকবে ততই যেন মঙ্গল। আপনার সাথে এসব আইজাইরা প্যাসাল করার সময় আমার কাছে নাই, আপনার কফিটা নেন। আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না মেহুল, ভুলেও না। আয়াত আয়াত শিকদারকে আগের রূপে ফিরে যেতে বাধ্য করলে কারোর জন্য ভালো হবে না। আয়াত ক্ষমা করতে জানলেও তার কাছে ক্ষমা মানে এক জিনিস, আর তা ভালো করেই জানিস তুই। আয়াতের ঠান্ডা মাথায় দেওয়া হুমকিতে মেহুলের ভেতরটা নাড়িয়ে দিল। সেই কালো দিনের কথা মনে আসলেই শরীরে রীতিমতো কাঁটা দিয়ে উঠছে। আয়াতকে দেখলে কেন জানি ভয় আর রাগ দুটোই জেগে ওঠে ওর মনে। আপনি জানেন, আমি আপনাকে এত পরিমাণ ঘৃণা করি তা বলার মতো না। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন আপনি, আপনার জন্য এখন আমাকে ফুপি। ফুপি কি, এটুকু বলেই আটকাই গেলি কেন? ফুপি মেহুলকে বারবার বলে দিয়েছে আয়াতের সাথে বেশি কথা না বলতে। মেহুল কি করতে বসেছিল ফুপির কাজ ভুলেও বলে দিতে পান নিয়েছিল সে। যদি ভুলেও ফুপির কানে যায়, আয়াত ভাই জানে মা ছেলের মধ্যে একেবারে তুফান শুরু হয়ে যাবে। আসলে এক্সাম আজ, তাই ফুপি জলদি নিচে যেতে বলেছে। আয়াতকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে দ্রুত বের হয়ে যায়। এখনও হাত পা কাঁপছে, কলিজায় পানি শুকিয়ে গেছে। মেহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছে আয়াত। মেহুলের কথা তার বিশ্বাস হচ্ছে না। মেহুল কিছু একটা লুকাচ্ছে, তা খুঁজে বের করতে হবে।
মেহুল রান্নাঘরে গিয়ে জেনিফারের জন্য মধু লেবু দিয়ে পানির শরবত দিয়েছে। জেনিফারের কাছে তার একদমই যেতে ইচ্ছে করে না। মেয়েটা কেমন যেন মেহুলকে দেখেই অদ্ভুত ব্যবহার করে। মেহুল ভেবে পায় না এই অচেনা মেয়েটি কেন মেহুলের সাথে এমন রুড ব্যবহার করে। মেহুলকে দেখলেই জেনিফারের সাদা মুখ কালো হয়ে যায়। লেবু পানি নিয়ে মীরার রুমের দরজায় টোকা দিল। কে, ভেতরে আসতে পারেন। এই নিন আপু, আপনার পানি ফুফি পাঠিয়েছে। মেহুলকে দেখে জেনিফার কি যেন ভাবল। মেহুল সেগুলো পাত্তা না দিয়ে চলে আসতে নিলে জেনিফার দরজার সামনে হাত আগলে দাঁড়ায়। মেহুলকে যেতে বাধা দেওয়ায় বিরক্ত লাগে। কি চাচ্ছে এই আজব মেয়েটা? আসছো আমার আর কিছু লাগবে কি না জিজ্ঞাসা না করেই চলে যাচ্ছ? স্ট্রেঞ্জ, আম সরি আপু, আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। বলেন কি লাগবে আপনার। তা দেখছো আমার জুতা ওখানে রাখা আছে, দেখো হালকা ধুলো লাগা আছে, ওইগুলো কাইন্ডলি একটু পরিষ্কার করে দিবে। মেহুল এবার জেনিফার উদ্দেশ্যে বুঝতে পেরেছে, জেনিফার যে ইচ্ছে করে মেহুলকে ছোট করতে চাচ্ছে। মেহুল এবার জেনিফার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। জেনিফার মেহুলের হাসি দেখে ভড়কে যায়। মেহুল রান্নাঘরে গিয়ে জেনিফার জন্য লেবু মধু দিয়ে পানির শরবত বানাচ্ছে। জেনিফারের কাছে একদমই যেতে ইচ্ছে করে না। মেয়েটা কেমন যেন মেহুলকে দেখেই অদ্ভুত ব্যবহার করে। মেহুল ভেবে পায় না এই অচেনা মেয়েটি কেন মেহুলের সাথে এমন রুড ব্যবহার করে। মেহুলকে দেখলেই জেনিফারের সাদা মুখ কালো হয়ে যায়। লেবু পানি নিয়ে মীরার রুমের দরজায় টোকা দিল। কে, ভেতরে আসতে পারেন। এই নিন আপু, আপনার পানি ফুপি পাঠিয়েছে। মেহুলকে দেখে জেনিফার কি যেন ভাবল। মেহুল সেগুলো পাত্তা না দিয়ে চলে আসতে নিলে জেনিফার দরজার সামনে হাত আগলে দাঁড়ায়। মেহুলকে যেতে বাধা দেওয়ায় বিরক্ত লাগে। কি চাচ্ছে এই আজব মেয়েটা? আসছো আমার কিছু লাগবে কি না জিজ্ঞাসা না করে চলে যাচ্ছ? স্ট্রেঞ্জ, আই এম সরি আপু, আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। বলেন কি লাগবে আপনার। তা দেখছো ওই যে আমার জুতা ওখানে রাখা আছে, দেখো হালকা ধুলো লেগে আছে, ওইগুলো কাইন্ডলি একটু পরিষ্কার করে দিবে। মেহুল এবার জেনিফার উদ্দেশ্য বুঝতে পারছে। জেনিফার যে ওকে ইচ্ছে করে ছোট করতে চাচ্ছে। মেহুল এবার জেনিফারের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। জেনিফার মেহুলের হাসি দেখে ভড়কে যায়। আসলে আপু, আমি এই বাড়ির কাজের লোক নই, বুঝেছেন যে আমাকে আপনি এইভাবে বলছেন? আর এই বাড়ির কাজের লোকেদেরও কখনো জুতো পরিষ্কার করার মতো কাজ দিয়ে অপমান করা হয় না। অবশ্য এটা শিকদার বাড়ির শিক্ষা, আপনি উচ্ছৃঙ্খল দেশের মানুষ হয়ে এদেশের ওয়েল অ্যান্ড গুড এডুকেশন, বেঙ্গলি এথিক্স রেসপেক্ট সম্পর্কে কিভাবে জানবেন? মেহুল খুব সুন্দরভাবে যে জেনিফার অপমানের পাল্টা জবাব দিয়ে দিবে তা জেনির মাথাতেও আসে নাই। জেনির ধারণা মতে বাঙালি মেয়েরা খুব নরম হবে, কাউকে উল্টো কথা বলতে পারবে না। জেনি জানত না যে এদেশের মানুষের মনের দিক থেকে নরম হলেও আত্মসম্মান প্রবল, অযথা অন্যায় সহ্য করবে না। অবাক হয়ে মেহুলকে দেখে যাচ্ছে। তার ভাবনাই ছিল না মেহুলকে শান্ত দেখে ভাবছে মেয়েটা বোকা, অথচ সব কথা গুছিয়ে রিটার্ন করতে পারে। জেনিফার রাগ হচ্ছে, না এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে, পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। মেহুলের শান্তি লাগছে খুব, এভাবে যে সে জেনিকে উত্তর দিয়ে আসছে নিজেই বিশ্বাস করতে পারছে না। থাক এবার খেয়ে নেই, দেন রেডি হয়ে যেতে হবে। মেহুল নাস্তা শেষ করে কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার জন্য। ডাইনিংয়ে গিয়ে ফুপিকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি ফুপি, গেলাম, দোয়া করিও। আয়া টিস্যুতে হাত মুছে নেয়, খাবার শেষ না করেই উঠতে উঠতে বলে, আমো আমি আজ ভার্সিটিতে যাব, স্যার ডেকেছেন, মেহুল যেন আমার সাথে যায়, আর এ নিয়ে আমি আর একটা বাক্য ওয়েস্ট করতে চাইছি না, আই হোপ কারো সমস্যা হবে না। আমিনা শিকদার কিছুক্ষণ ছেলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ায় যাতে বোঝায় তার কোনো আপত্তি নেই। মেহুল, আজ তুই তোর আয়াত ভাইয়ের সাথেই যা। আমিও যাব আয়াত তোমার সাথে, চলো। আমি কোনো সার্কাসে খেলা দেখাতে যাচ্ছি না জেনি, যে তোকেও নিয়ে যাব লাইক এ জোকার। ড্রামা কম করবি, আর কাল তোর ফ্লাইটে আমি প্লেনের টিকিট বুক করেছি, লাগেজ গুছিয়ে রাখিস, এ নিয়ে আমি রাতে কথা বলবো তোর সাথে।
আয়াতের মুখে জেনির যাওয়ার কথা শুনে তো সবাই অবাক, তার থেকে জেনি আরও বেশি অবাক। মেহুলের বাবা এতে বেশি খুশি হয়েছে তার দিকে লক্ষ্য করলে বোঝা যায়। অবশেষে রাস্তা থেকে একটা কাঁটা ক্লিয়ার হতে যাচ্ছে। জানো, আমি অনেক অবাক হচ্ছি, সব থেকে বেশি অবাক হচ্ছি কেন জানো, একজনকে বিশ্বাস করেছিলাম সে এইভাবে পিঠে ছুরি মারবে ভাবনায়ও আসে নাই। আয়াতের কথার মানে কেউ বুঝে উঠতে পারছে না। জেনিফার, তোর আব্বুর খোঁজ পাওয়া যাচ্ছে না। কাল রাতে তোকে কলে না পেয়ে জন আমাকে কল করেছে। আমি এই জন্য সব ব্যবস্থা করে রেখেছি, বিকালে এয়ারপোর্টে দিয়ে আসব। কি বলছিস এইসব বাবা, জেনির আব্বুর কি হয়েছে? আর ওরা পুলিশকে ইনফর্ম করুক, জেনি গিয়ে তো আর খুঁজে বের করতে পারবে না। আম্মু, জেনির আব্বু আগে, আর ওর আব্বুর কাছে ও প্রচুর আদরের। এই সময় জেনির ওখানে থাকা অনেক বেশি প্রয়োজন। জেনি ফ্লোরের দিকে তাকিয়ে সবার কথা চুপচাপ শুনে যাচ্ছে। ওর বাবার ঘটনাটাই ও ভয় পেয়ে গেছে বোঝাই যাচ্ছে। এই কাজ কে করেছে তাও বুঝে গেছে জেনি। আয়াত, আমি ফিরে যাব, ড্যাডের কিছু হবে না তো? জেনি ফুপিয়ে কেঁদে উঠল। এটা দেখে মেহুলের মন অনেক খারাপ হলো। মেয়েটা তার বাবাকে কত ভালোবাসে, নিশ্চয়ই ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। এদিকে ওর বাবা ওর সাথে কোনো কথাই বলে না, সব সময় ইগনোর করে চলে। মেহুলের দু এক সময় মনে হয় লোকগুলো তার আপন কেউই নয়, এখান থেকে দূরে কোথাও চলে যাবে মেহুল। জেনি, টেনশন নিস না, আঙ্কেলের কিচ্ছু হবে না, উপরে যা সব গুছিয়ে রাখিস। আর আমো, সবার বাবা মিস্টার শিকদারের মতো হয় না, মাথায় রেখো। আর মেহুল, তাড়াতাড়ি আয়, তোর না পরীক্ষা। আয়াত এই বলে দুই সেকেন্ডের অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। আয়াতের পিছু পিছু মেহুলও গেল। মেহুলের লেট হয়ে যাচ্ছিল তাই সে আর কথা বলল না, আয়াত গাড়িতে গিয়ে অপেক্ষা করতে লাগলো। মেহুল পেছনের সিটে দরজাটা খুলে বসে পড়ে। আয়াত কথা বাড়ায় না, গাড়ি স্টার্ট করে। জেনিফার রুমে গিয়ে বারবার তার ভাই জনকে কল দিয়েই যাচ্ছে। জন কল রিসিভ করতে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, জন, আব্বু কোথায়? জেনি, আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হচ্ছে আব্বুকে কেউ কিডন্যাপ করেছে। তুই কি করছিলি, আব্বুর খেয়াল রাখতে পারস নাই? সব খেলা হাত থেকে বের হয়ে যাচ্ছে। আমি দুঃখিত জেনি, আমি আব্বুকে খোঁজার চেষ্টা করব। না, কিছু করা লাগবে না, আজ আমার ফ্লাইট, আমি আসছি তাড়াতাড়ি। আমার কথা শোন, আমি জানি কে কিডন্যাপ করেছে। ওকে, তাড়াতাড়ি আয়, বাই। জন ফোন কেটে দিতেই জেনি বসে ভাবে, সে কিভাবে জানলো আর কি জানতে পারছে? যেহেতু তার বাবাকে উঠাই নিছে, তার মানে অনেক কিছুই জানে। যদি সে সব কিছু সম্পর্কে জেনে যায় তাহলে জেনি কিছুতেই বাঁচতে পারবে না। জলদি ওখানে ফিরে বসের সাথে যোগাযোগ করতে হবে, এতদিনে তো এত পরিশ্রম কিছুতেই ফেল হতে দেওয়া যাবে না। লন্ডনের বিলাসবহুল কেবিন রুমে বসে আছে এক ষাটোর্ধ ব্যক্তি আর তার পাশে বসা এক যুবক। দুইজন কিছু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তারা কি নিয়ে আলোচনা করছে তাও অস্পষ্ট, কিছু কিছু কথা শোনা যাচ্ছে। তোমরা বাংলাদেশে যাওয়ার সময় চলে এসেছে স্যাম? হ্যাঁ চাচু, আমি অলরেডি টিকিট বুক করে ফেলেছি। গুড মাই সন, তাহলে কাল থেকে অনেক বড় দায়িত্ব তোমার। হ্যাঁ চাচু, আমি চেষ্টা করব, সব কিছু সবার ষড়যন্ত্রের শিকার, আমি নিষ্পাপ মেয়েটাকে পেতে দিব না। আমার তোমার প্রতি বিশ্বাস আছে মাই সন, অল দ্য বেস্ট। লোকটির কথায় যুবকের মুখে কিঞ্চিত পরিমাণ হাসির রেখা দেখা যায়। ছেলেটি চলে যেতে লোকটি চশমা খুলে নিজের চোখের কোণে পানি মুছে ফেলে। আপন কিছু মানুষের বেইমানির জন্য আজ তার এই অবস্থা। কিভাবে মানুষ আপন মানুষের চেহারা নিয়ে পিঠে ছুরি মারে, কিন্তু না, অনেক হয়েছে, এবার খেলার নিয়ম পাল্টানোর সময় এসেছে কিছু হিসাব নেওয়ার। তোমরা যেভাবে আমার থেকে আমার সব কেড়ে নিয়েছ, তেমনি তোমাদের আপন কেউ তোমাদের কাজের হিসাব নেবে। বাংলাদেশ পরীক্ষা শেষ করে বের হতে হতে মেহুলের 12টা বেজে যায়। যেই গরম, ঘেমে নেমে একাকার অবস্থা। পরীক্ষা তার অনেক ভালো হয়েছে, তার পাশে কয়েকজন সিনিয়র আপু বলাবলি করছে একে অপরকে, জানোস আজ কলেজে কে এসেছে? আয়াত আয়াস শিকদার, বিখ্যাত বিজনেসম্যান। আহায় আল্লাহ, কি হট, ওরে পটাইতে পারলে লাইফ সেট। পনাটানোর ইচ্ছা বাদ দেরো না, সে এসেছে প্রথম বর্ষের ওই খ্যাত টাইপ মেয়েকে নিয়ে।
আমি দেখেছি ওর গাড়ি থেকে নামতে। কি বলিস লিমা, সত্যি এই খ্যাত মাইয়া এত বড় বিজনেসম্যানের গাড়িতে? কিভাবে কি মানুষের রুচি এত খারাপ কেন? রুনা আর লিমা আপু এবার মেহুলের দিকে আগিয়ে নানান বাজে ইঙ্গিতে কথা শোনাতে লাগলো। তাদের কথা মেহুলের অনেক খারাপ লাগে। সি বাজে কথা বলছে এরা। থামুন আপু, যাকে নিয়ে এসব বলছেন আদৌ জানেন সে আমার কি হয়? সে কাজিন হয় আমার ফুফাতো ভাই লাগে। আপনারা মানুষ কি পোশাক দিয়ে জাজ করেন? করতেও পারেন। আপনাদের মতো কিছু সো কল্ড নোংরা মস্তিষ্কের মানুষ আছে যাদের চিন্তা ভাবনাই থার্ড ক্লাস, আর যাদের খ্যাত বলেন তারা এখানে নিজের যোগ্যতায় এখানে আসে, আপনাদের মতো বাপের টাকায় গরম দেখাতে না, আর না আসে নিজের রূপ দেখাতে। মেহুলের অপমান এতক্ষণ শুনছিল রুনা আর লিমা, এবার আর তাদের ধৈর্যেই কুলালো না। রুনা রেগে গিয়ে আকস্মিকই থাপ্পড় বসিয়ে দিল মেহুলের গালে। মেহুল ভাবেনি যে ওরা গায়ে হাত তুলতে পারে। সুন্দর ফর্সা গালে পাঁচ আঙ্গুলের ছাপ রীতিমতো দাগ পড়ে গেছে। মেহুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, শরীর দুর্বল হওয়ায় আর গরমে এই ধকল নিতে না পেরে নেতিয়ে পড়েছে। এতক্ষণ দূর থেকে আয়াত লক্ষ্য করছিল, আয়াত যে মেহুলের মেয়েগুলোর সাথে কথা বলেছে ভাবছে ফ্রেন্ড। থাপ্পড় দেওয়ায় দেখে রাগে চোখ লাল হয়ে গেল আয়াতের। দ্রুত পায়ে হেঁটে মেহুলের কাছে গিয়ে মেহুলকে ধরল। আয়াতকে দেখে মেয়ে দুটো ঘাবড়ে গেছে। আয়াত মেহুলকে কোলে তুলে নিয়ে সাইডের এক বেঞ্চে বসল। আয়াত মেহুলকে ওই অবস্থায় বেঞ্চে রেখে রুনা আর লিমার সামনে গিয়ে দাঁড়ালো। তোমরা ওকে মেরেছো কেন? কোন সাহসে? শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। রুনার বাবা কমিশনার হওয়ায় রুনার অনেক অহংকার, পুরো কলেজে কাঁপিয়ে চলে সে। আয়াতের সামনে ভাব নিয়ে বলে, দুই টাকার খ্যাতমার্কা মেয়ে হয়ে সে এই রুনার সাথে তর্ক করে? কত বড় সাহস! ও জানে না আমি কার মেয়ে, আমাকে কথা শোনালো। মুখের কথা শেষ করার আগেই আয়াতের এক থাপ্পড়ে মাটিতে ছিটকে গিয়ে পড়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে, রুনাও কেঁদে দিয়েছে। আয়াতের শক্ত হাতের থাপ্পড় খেয়ে ওর শিক্ষা হয় নাই। আপনাকে দেখে নিব, আমার বাবাকে আপনি জানেন না। আয়াত এবার ফ্লোরে বসে রুনার দিকে খানিকটা ঝুঁকে থুতনিতে হাত রেখে বলে, যা পারিস করে নিস। রুনাকে মেরে ওখানেই ফেলে আয়াত মেহুলকে কোলে করে রুনাকে মেরে ওখানেই ফেলে আয়াত মেহুলকে কোলে নেয়, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসায়। পানির বোতল থেকে পানি নিয়ে মেহুলের চোখে মুখে ছিটিয়ে দেয়। আয়াত গাড়ি চালিয়ে এক পাঁচ তারকা হোটেলের নিচে গাড়িটা পার্ক করলো। এবার আয়াত মেহুলকে ডেকে তোলার চেষ্টা করলো। মেহুল, শুনতে পাচ্ছ? এই মেহুল, ওঠো, অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছ, এবার ওঠো। আয়াতের ডাকে পিটপিট করে চোখ খুলল মেহুল। মেহুলের মাথা রীতিমতো বাহার হয়ে আছে, আয়াতের ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত ওর সাথে এত ভালো ব্যবহার করছে, কি ব্যাপার? তো তুমি তুমি করে ডাকছো? মেহুলের কলেজের কথা মাথায় আসলো, কলেজের মধ্যে তাকে রুনা থাপ্পড় মেরেছিল, এরপর তার মাথাটা ঘোরাচ্ছিল, পড়ে কিছুই আর মনে পড়ছে না। আয়াত ভাই, সেখানে কি হয়েছিল? আর আমরা এখানেই বা কি করছি? ঠিকমতো খাবার খাস না আর কি, আর প্রেশার লো হয়ে গেছে তোর, সিনিয়রের হাতের এক থাপ্পড় খেয়ে নাকি তুই সেন্স হারাস, এর থেকে লজ্জার কি আছে? এই যে আয়াত তো তাকে এখন তুই বলে ডাকছে, আগেরবার যে তুমি ডাকছে নাকি একা থাকার কারণে মনে ভ্রম হচ্ছে, হয়তো ঘরের মধ্যে আবল তাবল দেখছে, না হলে আয়াত কেন তাকে তুমি করে ডাকবে? এইভাবে লজ্জা দিয়েন না, আসলে গরম লাগছিল এই জন্য মেবি। যাই হোক, এখানে গাড়ি থামিয়ে রেখেছেন কেন? আমরা বাসায় যাব না? হ্যাঁ যাব, তার আগে আমার কিছু কাজ আছে, চল। এমনিও তোর জন্য অনেক লেট হয়ে গেছে আমার, আর শোন, যা বলবো চুপচাপ শুনবি, মানুষের সামনে আমাকে লজ্জায় ফেলবি না। আমার বইয়েই গেছে আপনার কথা শুনতে, আসছে রে লাট সাহেব, যার কথা শোনা লাগবে। মনে মনে এই কথাগুলো বলে আওড়াচ্ছিল মেহুল। মুখে কিছু না বলেও সে আয়াতকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেহুলের অনেক আনিজি ফিল হচ্ছে যে এর আগে এত বড় রেস্টুরেন্টে যায় নাই, রুনা আপুর এক চর আর আমার এই অবস্থায়, বাসায় জানলে তো আর কথা শোনাতেই ছাড়বে না কেউ আমাকে। আমাকে বসিয়ে দিয়ে সে নানান রকমের খাবার অর্ডার দিয়েছে,
এত এত খাবার অর্ডার দেওয়ার পর একটা কফি অর্ডার দিল, আর আমি হাঁ করে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি যে আয়াত ভাইয়ের মধ্যে কি ঢুকলো, অল্প খাওয়া ব্যক্তি আজ গাদা গাদা খাবার অর্ডার দিল। খাবার এনে সাজাচ্ছে একের পর এক আইটেম, সব খাবার দিয়ে যাবার পর যখন কফি দিয়ে গেল আয়াত ভাই, কফির কাপ হাতে নিয়ে ফুফিয়ে সিপ দিচ্ছে আমার খাবারের দিকে, এভাবে হা করে তাকিয়ে না থেকে ওখান থেকে খাবার বেড়ে খাওয়া শুরু করে দে। আমি আয়াত ভাইয়ের খাবার লক্ষ্য করছিলাম, এটা যে ভাইয়া লক্ষ্য করছে কে জানতো। এই লোক যে সবসময় লজ্জায় ফেলবে তাকে, মেহুল তো এত গরম কফি আয়াত কিভাবে খাচ্ছে তা দেখছিল। বাহিরে কেন আজ হাওয়া লাগবে, এমনি দেরি হয়ে যাচ্ছে, ফুপি বকবে ভাইয়া। মা বকবে কিনা সে আমি দেখে নিব, আর রেস্টুরান্টে আসলে যে কাটা চামচ দিয়েই খেতে হবে এমন নিয়ম নাই, হাত আছে না তোর তা ব্যবহার করে খেতে পারছিস না। আপনি কিভাবে জানলেন যে আমি কাটা চামচ দিয়ে খেতে পারি না তাই এভাবে বসে আছি। মেহুল আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে, আয়াত কিভাবে এত কিছুর খেয়াল রাখে। মেহুলের মনের মধ্যে একরাশ মুগ্ধতা ছেয়ে যাচ্ছে, আয়াত নিজের জন্য খাবার বরে অন্য প্লেটে মেহুলকে বেড়ে দিল। আয়াত হাত দিয়ে মেখেই খাওয়া শুরু করল, মেহুল সেটা লক্ষ্য করে নিজেও খাওয়া শুরু করে দিল। মেহুলের প্রচণ্ড খিদে পেয়েছিল, আজ কতদিন পর কেউ ওকে এভাবে বসিয়ে খাওয়াচ্ছে। মেহুলকে যতজ বলুল আয়াতকে পছন্দ করে না, আয়াতের এই ছোট ছোট কেয়ার রাকে মুগ্ধ করে। ফুপি এসব জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, এসব ভাবনা মেহুলকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের সমস্যার কথা সব সময় নিজেকে মুখ খুলে বলতে হয়, না হলে অন্য কেউ কিভাবে জানবে নিজের কি চাই। নিজের জিনিসের প্রতি অধিকার ছাড়তে নাই, জোর করে আদায় করে নিতে হয়। নিজেকে সব পরিস্থিতিতে মোকাবেলার জন্য প্রস্তুত করে নিতে হয়। আমি সব রকম পরিস্থিতিতে নিজেকে খুব ভালোভাবে সামলাতে পারি, আজকে এমন হবে মনে হয় নাই। এরপর আর কোনো কথা হলো না, সে নিজের মতো খাচ্ছে, আমিও আমার মতো খেলাম। খাওয়া দাওয়া শেষে বিল পে করে বেরিয়ে যাই আমরা ওখান থেকে। এরপর সে আমাকে নিয়ে শপিং মল এর দিকে ঢুকলো, ভাবলাম হয়তো জেনিফার আপু চলে যাবে তার জন্য কেনাকাটা করতে আসছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। আয়াত ভাই নিজের মতো কেনাকাটা করছে, এমন না যে আমাকে কেউ জামা কাপড় দেয় না, দাদি আমাকে প্রতি ঈদে দেয়, সেই বা এই বয়সে টাকা কোথায় পাবে। আমি নিজেও কিছু চাই না, লজ্জা করে, এমনি নাকি তাদের ঘাড়ে বসে অন্য ধ্বংস করছি এই ভেবে আমাকে পড়াচ্ছে এই ঢের। নিজের পায়ে দাঁড়াবো, এরপর নিজের সব ইচ্ছে পূর্ণ করব, কারো কাছ থেকে নিয়ে নয়। আয়াত ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, আমার টেনশন হচ্ছে বাসায় গেলে ফুপির রিয়েকশন কি হবে আমি ভাবতে পারছি না। আমাকে আয়াত ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলা হয়েছে, ফুপাও বাসায় নাই, আর থাকলেও জি দুই বাপ ছেলের মধ্যে যে সাপ নেউল এর সম্পর্ক তা তো জানি। আয়ান ভাইয়া আর আয়াত ভাইয়া যে কেন বাসায় বেশি থাকে না আর বাবা মায়ের সাথে এত রুট তা বুঝতেই পারলাম না। বাসায় ফিরে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আমরা প্রবেশ করতেই সবার অগ্নিদৃষ্টি আমার উপর পড়ল, ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমার। এত লেট হলো কেন, আর তোরা একসাথে কি করিস। মেহুল তুই যা রুমে গিয়েছে ফ্রেশ হয়ে নে, আমি বলছি সব। আমি ভয়ে ফুপির দিকে তাকাচ্ছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখি বাবা আমার দিকে তাকিয়ে আছে রাগি চোখে। এই মেয়ে এই দুপুরে তোমার ক্লাস এত সময় কই ছিলা, নাকি সুযোগ পেয়ে আয়াতকে ফাঁসাতে চাচ্ছ। নিজের বাবা কি কখনো নিজের মেয়েকে এত অপমানমূলক কথা বলতে পারে। বাবার মুখে এইসব বাক্য শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ফুপিও দেখি রাগে ফুসছে কিন্তু মুখে কিছু বলছে না, হয়তো আয়াত ভাই আছে দেখে। আয়াত ভাই এর চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনার মেয়ে লাগি, আমি তবুও কখনো মেয়ের আদর ভালোবাসা আপনার থেকে পাই নাই।
বাবার কোনো দায়িত্ব ও আপনি পালন করেন নাই? আচ্ছা, এসব ছাড়েন, নিজের মেয়েকে কোন বাবা এসব অশোভন কথা বলতে পারে? মেয়ে নাই বা মানতে পারেন, তবে এগুলা কোনো শিক্ষিত মানুষের কথা বাবা? ছি, তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি, বেদ্যপ মেয়ে, মুখে মুখে তর্ক। বাবা আমাকে মারতে নিলে আয়াত ভাই সেই হাত ধরে ফেলে। বাবা অবাক হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। আপনার সাহস দেখে তো আমি আরো বেশি অবাক হচ্ছি মিশেক। আয়াত ও তোমার মামা, তার সাথে এসব কি ব্যবহার? আরে আপু, এইটা তো আয়াতের দোষ না, ওই মেয়ের কাজ, সাজি ব্রেন ওয়াশ করছে। আমাকে রাগাইলে আপনার জন্য ভালো হবে না বলে দিলাম। আর আপনার কোনো লজ্জা নাই? মি শেখ বড় বোনের শ্বশুর বাড়িতে বেহায়ার মতো বসে বসে অন্নধ্বংস করছেন। আপনার আবার লজ্জা শরম? সে যাই হোক, আপনি মায়ের ভাই হতে পারেন, তবে এ বাড়ির কেউই না। আর আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার অধিকার আপনার নাই। ফুপি এবার আমার দিকে এগিয়ে আসলে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে টি টেবিলের কোণের উপর পড়ে যাই আমি। আয়াত ভাই দ্রুত আমাকে টেনে তুলেন। আমার দিকে তাকাতেই দেখেন টেবিলের কোণ কপালে ঢুকে অনেকটা কেটে যায়, কেটে যাওয়া স্থান থেকে রক্ত বের হচ্ছে। হাত দিয়ে কপাল চেপে ধরলেন তিনি, আর মায়ের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন। আমাকে টেনে সোফায় বসালেন। আম্মু দ্রুত গিয়ে ফার্স্ট এড বক্স এনে দিলে। আয়াত ভাই যত্ন সহকারে আমার মাথা ব্যান্ডেজ করে দিলেন। প্রচণ্ড ব্যথা আমি দাঁতে দাঁত চেপে সহ্য করছি, লজ্জায় কারো দিকে তাকাতে পারছি না। আয়াত ভাই ড্রয়িং রুমে সব কিছু ভাঙচুর করা শুরু করল। সবাই আয়াত ভাইয়ের এরূপ কর্মকাণ্ডে অবাক হয়ে আছেন। পকেট থেকে গান বের করে বাবার মাথায় চেপে ধরলেন। আতকে উঠলাম আমি, সাথে মা আর ফুপিও। মিসেস শিকদার, আপনি যেভাবে আমার মেহুলেকে আঘাত করলেন, এবার সেভাবে আপনার প্রিয় ভাইকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দেই। কি বলছেন আপনি? আয়াত ছেড়ে দিন, আব্বুকে এমন কেন করছেন? আয়াত বাবা মামা লাগে তোমার, ছেড়ে দেও নাকে? আপনি একটা কথাও বলবেন না, সব থেকে বড় অপরাধী আপনি। আমি বাড়ি থেকে যাওয়ার আগে আর এসে অবধি বারবার বলছি, কেউ আমার ভালোবাসার গায়ে একটা টোকা দিলে তাকে আমি জাহান্নাম দেখিয়ে আনবো। এবার সে আর যেই হোক, তা এই আয়াত আর শিকদার দেখবে না। চিনেন না আমাকে? আমার কাছে অপরাধীদের একটাই শাস্তি, আর তা হল মৃত্যু। আয়াতের এই ভয়ঙ্কর রূপ সবার অবগত, কিন্তু কিছু কারণে সে এতদিন ভালোই ছিল, কিন্তু আবার তার এই রূপ দেখে ফুপির মুখ দিয়েও কথা বের হচ্ছে না। আয়াত ভাই কল দিয়ে কাকে যেন তাড়াতাড়ি আসতে বলল। সবাইকে সোফায় বসিয়ে রেখেছেন আয়াত ভাই, আর সিঙ্গেল সোফায় বসে গানের মাথা দিয়ে নিজের কপালে ঘষছে। কি চলছে তার মাথায় কেউ জানে না। কিছুক্ষণ পরে একজন উকিল আসলো ড্রয়িং রুমে, আয়াতের হাতে কিছু কাগজপত্র দিল। আয়াত আমার দিকে কাগজ আর কলম এগিয়ে দিল। আমি বেশি কথা বলা পছন্দ করি না, কোনো কথা না বলে এখানে সাইন করবি তুই, আর সাইন করতে 1 মিনিট লেট হলে এইখানের সব বুলেট মি শেখের মাথায় যাবে। আমি চুপচাপ সাইন করে দিলাম, আমার সাইন হতে সেও সাইন করে ফেলল। কিসের কাগজ তা কেউ জানি না। ফুপি, আম্মু আর আব্বুকে দিয়েও সাইন করিয়ে কাগজগুলো এবার উকিলের হাতে ফিরিয়ে দিল। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। উকিল সাহেবের কথায় বজ্রপাত হলো ড্রয়িং রুমে। সবাই অবাক হয়ে বসে আছে। আমার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না, কি থেকে কি হয়ে গেল। আয়াতের মুখে রহস্যময় এক হাসি লেগে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝলাম না, সবার মাথায় হাত। ফুপি মাথায় হাত রেখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, তার মাথায় কি চলছে তা একদম বোঝা যাচ্ছে না। আমার আব্বু রাগে ফুঁসছে, আম্মু ঠান্ডা করার চেষ্টা করছে। আম্মুর মতিগতি বুঝা বড়দায় আয়াত ভাইয়া সোফায় পা তুলে বসে আছে।
বিয়ের পাট চুকেছে ঘোঘণ্টাখানেক আগে। এর মধ্যে জেনিফার এর সাথে আয়াত ভাইয়ের একদফা ঝগড়া পড়ে জেনিফার তাকে শাসিয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, এরা টর্চার করত যার ফলে আমি কখনো কাউকে কিছু বলি নাই। আর আজ না চাইতেও এমন এক মানুষের সাথে বাধা পড়ে গেলাম যাকে আমি ভালোবাসা সত্ত্বেও ঘৃণা করি। জীবন কখন কোথায় মোর ন্যায় বলা অনেক মুশকিল। রোকসু আপা জলদি খাবার সার্ভ করেন, আমরা অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে খেয়ে ঘুমাতে যাব। হ ভাইজান আমি খাবার গরম দিতাছি, আমনেরা আহেন। মেহুল আয় তো আমার সাথে, তুই তাড়াতাড়ি শপিং ব্যাগগুলো নিয়ে আয়। আয়াত ভাইয়ের কথা আমি শুনতেই পাচ্ছি না, এমন ভাবে বসে আছি। আমি কি করব, যা হচ্ছে আমার সাথে, এসব তো এভাবে চলতে পারে না, কি করব আমি। এইদিকে আমার দিকে বাঁকা নজরে আয়াত ভাই তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি এখন এই চোখের ভয়ে তার পিছু পিছু হাঁটা ধরব। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার সাথে আসবি কি না? না আসলে সমস্যা নাই, আমি তোমে সবার সামনে কোলে তুলে নিতে পারব। আয়াত ভাইয়ের এরকম লাগাম ছাড়া কথায় সবাই তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আয়াত ভাইয়ের এতে কিছু যায় আসে না, সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কি করব, এবার উনার পিছু পিছু সব নিয়ে হাঁটা দিলাম। উনি মালিকের মতো সামনে হাঁটছে আর আমি তার অ্যাসিস্ট্যান্টের মতো পিছু পিছু হাঁটছি। হাকি দিনকাল আসলো, রুমে ঢোকার পর উনি আমাকে টেনে বিছানায় বসালো। দেখ মেহুল, তোর মনে আমার জন্য কি আমি তা ভালো করেই জানি, এই নিয়ে আমি তোকে কিছু বলবো না। আজ যা হয়েছে ভালোয় ভালোয় মেনে নিস, আমার থেকে তোর মুক্তি আমার মৃ আন্ডারস্কোর তু ছাড়া মিলবে না। আমি তোর কোনো কালেই খারাপ চাইনি আর চাইব না। আমাকে তুই তখন ও বুঝিসনি আর এখন ও বুঝার চেষ্টাও করস না, আমি বলবো আমাকে বুঝো, শুধু আমার উপর রাগ আমার উপর অভিমান থেকে তুই এতগুলো বছর চুপচাপ সবার অপমান অত্যাচার সহ্য করেছিস। আমার মেহু পাখি তো কখনোই এমন ছিল না, আমার মেহু পাখি তো খুব চঞ্চল খুব দুষ্টু ছিল, কেন তুই আমার থেকে আমাত মেহু পাখিকে কেড়ে নিলি, কেন বলতে পারবি? সব সময় দোষ না করেও আমি শাস্তি পাব। আয়াত ভাইয়ের কথায় কান্না আটকাতে পারলাম বা কিভাবে পারবো, ছোট থেকে এই লোকটা ই তো আমার আপনজন, আমার ভালোবাসা, সবাই যখন আমাকে দেখতে পারত না আমার সব খেয়াল তো এই এক ব্যক্তিই রাখত, আমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা তো ইনিই পূরণ করছেন। আয়াত ভাই অন্যদিকে তাকিয়ে আছে, তার চোখের কোণে পানি চিকচিক করছে, হয়তো কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ পুরুষদের কান্না করতে নেই, আবেগ দেখাতে নেই। আমার কিছু করার ছিল না আয়াত ভাই, আমি আপনার মেহুপাখিকে কেড়ে নেই নাই, নিয়েছে ওই মানুষগুলো, তারা তার হাসি খুশি সব কেড়ে কেন নিল, সবার মতো আমার হাসি খুশি পরিবার নাই কেন? আমার বাবা আমাকে ভালোবাসে না কেন, মেয়ের মতো স্নেহ করে না কেন, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে সেও কেন আজও আমার প্রতি এতটা রুষ্ট? মেহুল কান্না করছে এগুলো বলছে আয়াত, নিজেকে সামলে মেহুলের মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। মেহুল আয়াতের বুকে নিজের খুব নিরাপদ স্থান খুঁজে পেল, সে কান্না করছে আর আয়াত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেহুপাখি আমার কান্না করে না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে তো, আর এত কান্না করলে দেখবা আমাদের বেবিগুলাও ছিচকাদুনে স্বভাবের হবে আর তোমাকে জ্বালাতন করবে। আয়াত মেহুলের কান্না থামানোর জন্য এই কথা বলল, মেহুল এই কথা শুনতাই আয়াতের বুক থেকে মাথা তুলে হা করে তাকিয়ে আছে। লোকটা সিরিয়াস মোমেন্টে কি আজগুবি কথা নিয়ে আসে, লজ্জায় মেহুলের লাল হতে দেখে আয়াত মজা পাচ্ছে, তাই সে আরেকটু খেপাতে চাচ্ছে মেহুলকে। আমি তো সত্যি কথা বলছি, দেখো আজ আমাদের বিয়ে হলো, সেই হিসেবে আজ আমাদের বাসর রাত না, তাহলে তুমি কি আমাকে বাবা ডাক শোনাবা না?
না হলে তো মানুষ সন্দেহ করবে বিশিষ্ট শিল্পপতি আয়াত আয়াশ খানের বাবা হওয়ার ক্ষমতা নাই। এই জন্য আপনার উপর রাগ লাগে বেশরম লোককোন হানকার, লজ্জা শরম এর মাথা খাইছেন আপনি। আরে শুনা, তুমি এত রেগে যাচ্ছ কেন? হুম, আমি কি ভুল বলছি বলো? আপনি চুপ করবেন না হলে আমি আপনার কি অবস্থা করব আমি ভাবতে পারছি না। মেহুলকে রাগতে দেখে আয়াত মুচকি হেসে কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মেহুল বেডে বসে ভাবছে কি লোক আল্লাহ, এই ঠোটকাটা বদ লোক কিভাবে তার জামাই হয়ে গেল। এই লোকের সাথে সংসার করতে হবে, নো নেভার, এইটা হবে না। প্লেনে বসে আছে এক যুবক, দেখতে খুবই সুদর্শন, মোবাইল হাতে নিয়ে কার একটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সে। মেয়েটার ছবি দেখার সময় চোখে তার অভিমান দেখা দিতে লাগল। কিভাবে পারলে আমাকে ভুলে যেতে তুমি পিচ্ছি, যেই আমার পিছে তুমি পাগলের মতো ঘুরছো সারাদিন চিপকে থাকতে, সেই তুমি আজ আমার থেকে এত দূরে। আমার মনে ভালোবাসা জাগিয়ে অন্য কারো সাথে সুখে থাকবে এটা আমি কিভাবে মেনে নিব জান? আমাকে তো তুমি চিনো, আসছি আমি তোমার কাছে, এবার যা হবে সামনাসামনি, সব পাপীদের পাদের শাস্তি দেওয়ার সাথে তো আমি তোমাকেও ছাড়তে পারবো না। আমার মনে ভালোবাসা জাগিয়ে আমার থেকে দূরে থাকবে অন্য কারো সাথে, এতক্ষণ দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছিল সে। রাগে চোখ তা লালা হয়ে আছে, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সবার জীবনে আবার নতুন কোনো ঝড় আসতে চলছে, সবার জীবন কি আবারও এলোমেলো হয়ে যাবে নাকি সব ঠিক হবে? আর এই অজানা লোকের কারণে কি মেহুল আর আয়াতের কোনো সমস্যা হবে? লোকটি নিজের সিটে মাথা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল, কারণ তার লক্ষ্য স্থির। আয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেহুল ঠিক সেই আগের মতোই বসে আছে, কোনো নড়চড় নাই। এবার নিজের হাতের তোয়ালেটা সে মেহুলের দিকে ছুড়ে দিল। মেহুলের মুখের উপর কিছু একটা পড়তেই সে নাকমুখ কুচকে নিল, একরাশ বিরক্তি নিয়ে সে আয়াতের দিকের তাকাল। এইভাবে সঙ্গের মতো না বসে থেকে তো গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারো, যাও খাবারের জন্য নিচে যাওয়া লাগবে। মেহুল রুম থেকে বের হতে যাচ্ছিল তখন আয়াত পিছ থেকে তার এক হাত ধরে নেয়। কি হচ্ছে, ফ্রেশ হতে বললেন, এখন নিজের রুমে যাচ্ছি, আটকাচ্ছেন কেন? আজ থেকে তুমি এখানেই থাকবে, আর তোমার সব জিনিস চিলেকোঠার ঘর থেকে এখানে আনা হবে। আপাতত শপিং ব্যাগ থেকে নিয়ে ফ্রেশ হয়ে আসে মেহুল অবাক হয়ে তাকিয়ে আছে। এখানে থাকতে হবে মানে আয়াতের সাথে একসাথে এক রুমে? না, কখনো না। আয়াত এবার মেবি মেহুলের মনের কথা বুঝতে পারল। উল্টো পাল্টা চিন্তা সরাও, চুপচাপ ফ্রেশ হয়ে আসো নাকি আমি নিজের হাতে মতো তোমাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসবো। আয়াত সত্যি যা বলবে তাই করবে এটা ভেবে মেহুল ওয়াশরুমে দৌড়। মেহুল যাওয়ার পর আয়াত হাসতে হাসতে শেষ মেয়েটা তাকে যা ভয় পায় আল্লাহ। মেহুল গোলাপি রঙের একটা গোল জামা পরে আসে, ভিয়ে চুলগুলো তোয়ালে দিতে মুছতে মুছতে বেরিয়ে আসে। আয়াত গোল্লাগা চোখে মেহুলের দিকে তাকিয়ে আছে, ধীরে ধীরে মেহুলের দিকে আগাচ্ছে আয়াত। আয়াত আমার দিকে আগাচ্ছে দেখে আমি চুপচাপ বসে পড়লাম বেডের সাইডে। আয়াত ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসলো আর খুব যত্ন সহকারে আমার চুল শুকিয়ে দিতে দিল। আয়াতের এমন কেয়ারিং স্বভাবের জন্য ওনার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আমি এতটা দুর্বল কিভাবে হয়ে পড়ছি এটা ঠিক না। উনি আমার চুল শুকিয়ে দিয়ে আমার থেকে দূরে সরে গেলেন। তাড়াতাড়ি নিচে আসো, আমি তোমার জন্য ওয়েট করব, টেবিলে লেট করো না। আয়াত ভাইয়ের মুখে তুই বাদে তুমি শব্দটা কেন যেন মনে হলো আমার ভিতরটা নাড়িয়ে দিল। জি আপনি হাঁটুন, আমি আসছি, 2 মিনিট দিন আমাকে।
আয়াত ভাই চলে গেল আর আমি ওয়াশরুমে গিয়ে আমার চুলের ক্লিপটি এনে চুল খোপা করে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে নিলাম, কেন জানি না আমার খুব লজ্জা লাগছে আজ। সবার মুখোমুখি হতে ভয় আর লজ্জা দুটোই ঘিরে ধরেছে আমাকে। তবুও আমি নিচে গেলাম, দেখলাম সবাই থমথমে মুখে বসে খাবার খাচ্ছে আর আয়াত ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখতেই আয়াত ভাই ইশারা করলেন তার পাশে বসতে, আমিও বসে পড়লাম। আয়াত ভাই আমার প্লেটে খাবার বেড়ে দিয়ে খেতে বললেন। আমার চোখ পানিতে ভরে গেল, সেই কবে কেউ আমাকে খেতে ডেকেছে বা বলেছে আমার মনে নাই। এই বাড়ির কোনো মানুষ কখনো বলে নাই আমাকে তাদের পাশে বসে একই টেবিলে খাবার খেতে। কি হয়েছে, খাবার না খেয়ে কান্না করছিস কেন? তোর চোখে বলতো এত পানি কোথা থেকে আসে? তোমাদের এসব ভালোবাসা এখানে না দেখালেও হয়? এখানে তোমার মা আছেন, তোমার মামি আছে আর আমি আছি, ভুলে যাচ্ছ? প্রথমত আমি এখানে লিমিটের বাহিরে কিছু করছি না, আমার বেডরুম আছে। দ্বিতীয়ত মেয়ের অথবা ভাগ্নের দিকে এভাবে তাকাতে নেই, সেই কথা আপনি ভুলে গেছেন। আপনার স্ত্রীকে আমি মামি বলে মানি নাই আর না কখনো মানব। আপনারা আমার জন্য ম্যাটার করেন না। আর মা তার সম্মান নিজের প্রতি ছেলের চোখে নিজেই প্রতিনিয়ত নিচে নামাচ্ছে। আয়াত আমি কিছু বলছি না, দেখে ভেবো না, কিছু বলবো না। তুমি ঠিক করো নাই পস্তাবা, দেখে নিও। মা হয়ে ছেলেকে অভিশাপ দিচ্ছ নাকি ছেলেকে হুমকি দিচ্ছ? কোনোটাই না, তোমার বাবা দেশে নাই, ভাবতে পারছো সে আসলে কি হবে? মিশিকদারকে আমি তো বাবা বলে মানি না, আর যাই হোক আমি তাকে ভয়ও পাচ্ছি না। আর তুমি কথা কি হা করে গিলছ, তাড়াতাড়ি খাবার খাও। আয়াতের ধমকে মেহুল থতমত খেয়ে যায় আর খাওয়া শুরু করে দেয়। মনে মনে ভাবছে মেহুল কি খাঢুস লোক, কই ভাবছে কথা বলছে ওই ফাঁকে না খেয়ে উঠে যাবে। তা আর হলো কই, এই মানুষটার যে কয়ে চোখ আল্লাহ জানে। সবার খাওয়া শেষ, সবাই চলে যাচ্ছে, শুধু টেবিলে আয়াত আর মেহুল একমাত্র বসা। মেহুল অল্প অল্প করে খাবার খাচ্ছে চড়ুই পাখির মতো। রোকসু আপা আপনিও এখানে বসে পড়ুন, মেহুল তো একা খাচ্ছে। আয়াতের কথায় রোকসানা আর মেহুল দুজনই অবাক হয়ে আছে। যেখানে এই ফ্যামিলির মানুষ মেহুলকেই কেয়ার করে না, সেখানে রোকসানা তো কাজের মেয়ে। আগে প্রতিদিন সব কাজ শেষ হলে সবার খাওয়ার একদম পরে রোকসানা আর মেহুল একসাথে গল্প করত আর খেত। এই বাড়িতে রোকসানা আর মেহুলকে গুটি কয়েক মানুষ স্নেহ করেন, আয়াতের দাদু, আয়াত, মীরা আর আইজান। আইজান হল এই বাড়ির ছোট ছেলে, কোথায় আছে বা কী করছে কেউ জানে না। হঠাৎ আসবে, আবার হঠাৎ উধাও হয়ে যাবে। অরোনা র এক কোণে নিজের চোখের কোণা থেকে পানি মুছে নিয়ে রোকসানা বলল, আরে না ছোট সাহেব, আমনেরা আগে খাইয়া লন, আমি পরে খাইয়া লো মোহনে। আরে আয়াত ভাই তো ঠিক বলছে, আপা বসো তো, একা একা কিভাবে খাবা, আমার সাথে খাবার খাও। আগে আমরা একসাথে খাবার খেতাম। রোকসানা কিচেনে গিয়ে নিজের বরাদ্দকৃত প্লেট আর গ্লাস নিয়ে এসে অস্বস্তি নিয়ে বসল এক চেয়ারে। মেহুল নিজের হাতে খাবার বেড়ে দিল রোকসানাকে। রোকসানা আর মেহুল খাচ্ছে আর গল্প করছে, মাঝখানে মেহুল হেসে উঠছে। আয়াত এক দৃষ্টিতে মেহুলকে দেখতে লাগল। মেহুলের মুখে তো সে হাসি ফোটাতে চেয়েছে, আর কিছু না, এই মেয়ের মুখে হাসি আনার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে আয়াত। মেহুলদের খাবার শেষ, মেহুল বেসিন থেকে হাত ধুল। আপা আপনি এগুলো গুছিয়ে শুয়ে পড়ুন আর মেহুল চল আমার সাথে। আইচ্ছা সাহেব, আমনেরা যান, আমি গুছাই, কিছু লাগলে কইয়েন। রোকসানা সব নিয়ে কিচেনে চলে গেল পরিষ্কার করতে, আর দিন তো মেহুল হেল্প করত।
মেহুলকে তো আয়াত আজ একদম নিজের কাজ ছাড়া করছেই না। মেহুল ভেবে পায় না লোকটার হঠাৎ হলো কি যে সে এমন করে। আচ্ছা, এত কিছু ভাবছি কেন? আয়াত গিয়ে সোজা বেডের এক সাইডে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেহুল অনেকক্ষণ হাঁটাহাঁটি করল। রুমে যখন আয়াত ঘুমিয়ে পড়ছে তা চিউর হলো, তখন সে আয়াতের পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। সকালে শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সেই অজ্ঞাত যুবক। বসে বসে কি যেন ভাবছে তার এই ভাবনার মধ্যে মিসেস শিকদার এসে তাকে জড়িয়ে ধরে। আইজান বাবা, তুই আসবি আজকে? মাকে বলে আসবি না? বাবা তুই আসছস? মা তো তোর জন্য কোনো আয়োজন করতে পারি নাই। আম্মু চুপ করো, আমি অনেক টায়ার্ড আর আমি মেহমান নই যে আমি আসলে আমার জন্য তোমার আয়োজন করতে হবে। এইসব বন্ধ কর, আমার রুম পরিষ্কার করানোর ব্যবস্থা করো, আমি ঘুমাবো। আমি ভাইয়ার রুমে গিয়ে এখন ঘুমাবো। মিসেস শিকদার কিছু বলতে চেয়েছিল, আইজান তা না শুনে দ্রুত পায়ে হেঁটে আয়াতের ঘরের দরজা খুলে ঢুকে যায়। ঢুকে যা দেখল তাতে হা করে তাকিয়ে আছে সে। আয়াতের বুকের ওপর মেহুল মাথা দিয়ে ঘুমিয়ে আছে আর আয়াত মেহুলকে জড়িয়ে ধরে। আইজানের মাথায় কিছু আসছে না। আয়াত আর মেহুল এক রুমে ঘুমাচ্ছে, বাসার সবাই কিছু বলছে না কেন। ভায়া আয়া, কি হচ্ছে এসব? আইজানের এমন চিৎকারে ধরফরিয়ে উঠে বসে মেহুল আর আয়াত। ঘুমের মধ্যে এমন চিৎকারে কি হইছে তা বুঝতে পারছে না। কিছুক্ষণ যাওয়ার পর দেখল আইজান সামনে দাঁড়িয়ে। এরপর মেহুল এটা দেখে লজ্জা পেয়ে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে গেল। আর আয়াত মাথা চুলকে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বোকা 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 হাসি দিচ্ছিল। আরে বড় ভাই, আর ভাবির রুমে আসার আগে নক করতে হয়, তোর সেই কমন সেন্স নাই? বড় ভাই যে বিয়ে করছে তাও ছোট ভাইকে জানায় নাই, এই জন্য বড় ভাইয়ের কি কমন সেন্স নাই? দূর বাদ দে, কালকে রাতে অনেক ড্রামা, এরপর এরে বিয়ে করে নিছি। কখন আসছস তুই? আর আসবি যে আমাকে আগে জানাবি না? আমি ভাবছি আমি তোমাদের সারপ্রাইজ দিব, বাট আল্লাহ উল্টা আমিই সারপ্রাইজ পাইলাম। পাঁচতারকা এক হোটেলের রুমের সামনে এসে দরজা নক করে জেনিফার। দরজা খুলে জেনিফারের হাত টেনে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয় কেউ। জেনিফারকে কথা বলার চান্স না দিয়ে সে ধাক্কা মেরে জেনিফারকে খাটের উপর ফেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মিস্টার শিকদার, প্লিজ স্টপ, লিভ মি। এক মধ্যবয়স্ক লোকের এমন ঘৃণায় চরিত্র থাকতে পারে তা হয়তো সবার ধারণার বাহিরে ছিল। সুশীল সমাজের এক মান্যগণ্য ব্যক্তির চরিত্র যে এতটা নোংরা তা কি জানে কেউ। মিস্টার শিকদার, জেনিফারের থামতে বলা কথাটি পাত্তা দেয়নি। প্রায় অনেকক্ষণ পরে জেনিকে ছেড়ে উঠে পড়ে সে। এত সুন্দর হয়ে কি লাভ হলো তোমার জেনি বলো তো? সামান্য একটা কাজ দিয়েছিলাম তোমাকে আর তা করতে পারলে না। আয়াতকে নিজের আয়ত্তে করতে পারলে না। মিস্টার শিকদারের কণ্ঠ একদম শান্ত শীতল। জেনিফার এর ঘাম ছুটিয়ে দিচ্ছে, বাপ ছেলে দুটাই ডেঞ্জারাস, মাঝখানে লোভে পড়ল সে। টাকার লোভে এই মধ্যবয়স্ক লোকের সাথে সম্পর্কে জড়ালো। জেনিফারের এখন নিজের উপর রাগ লাগছে। আম সরি মিস্টার শিকদার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারি নাই। আয়াত মেহুলকে ভালোবাসে, সে অনেক ভালো একটি ছেলে। উহ জেনি, আমি জানি আমার ছেলেরা কেমন, আমাকে বাবা বলে মানে না তারা, আমি জানি সব জানে তারা, এই জন্য এই খেলার সমাপ্তি খুব তাড়াতাড়ি টানতে হবে। মিস্টার শিকদার, আয়াত মেহুলকে বিয়ে করে নিছে। হোয়াট আর ইউ সেইং জেনি, আগে বলো নাই কেন? আসলে আমি ভুলে গেছি, আর শুনেন না এসব, বাদ দিন, চলেন আমরা বিয়ে করে ফেলি। এত তারা কিসের বেবি, তোমার জন্য আমার গিফট আছে দেখবা।
ইয়েস। জেনি ইয়েস বলার সাথে সাথে মিস্টার শিকদার জেনিফারকে গু প্লি করে ফেলে যতগুলো বুলেট ছিল সবগুলো জেনিফারের বুকে। গার্ডদের ডেকে আনে মিস্টার সিকাদার। আমি ওয়াশ রুম থেকে ফ্রেশ হয়ে আসতে আসতে যেন পুরা রুম ক্লিন পাই এই জঞ্জালটার ঠিকানা ঠিক করে দেও। মিস্টার শিকদার ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, তার মধ্যে এক ফোঁটা অনুশোচনা নাই। একটা মানুষ কতটা জঘন্য হতে পারে। গার্ডসরা চুপচাপ লাশ নিয়ে চলে গেল আর রুম ক্লিন করার জন্য হোটেল স্টাফদের পাঠাল। মিস্টার শিকদার যে কাল বিডিতে যাবে তার ওসব ঠিক করতে হবে কি হবে এবার সে গেলে। শিকদার বাড়িতে আজ খুশির মেলা, এতগুলো বছর পর দুই ছেলে বাড়িতে এসেছে, তারপর আবার আয়াতের বিয়ের সব নিয়ে পরিবেশ জমজমাট, আয়াতের দাদিমা আর মীরাও চলে আসছে। ফিরার পর থেকে মীরা একবার ও রুম থেকে বের হয়নি, বিষয়টি মেহুলের চোখে পড়ল। মেহুল মীরার রুমে গিয়ে নক করল। কে ওখানে? আমি তোর আপু। তোমার কি আমার রুমে আসতে পারমিশন লাগে আপু, নাকি আমাকে লজ্জা দিচ্ছ তুমি? দূর পাগল, এতদিন পর এসে রুমে বন্দি হয়ে আছস কেন? আপুর কাছে একবার ও গেলি না, আর তুমি যে আমাকে না জানিয়ে ভাইয়াকে বিয়ে করে ফেলছো তার বেলায়। হু, বাচ্চাদের মতো লুক নিয়ে মীরা কথাটা বলল মেহুলকে। মীরার বলার ভঙ্গি দেখে হেসে দেয় মেহুল। আমি কি জানতাম না কি ওই খাটঢুসটাকে আমি বিয়ে করব? কাল রাতে অনেক কিছু হয়ে যায় বুঝছিস, পরিস্থিতি খারাপ ছিল আর আমরা কেউ জানতাম না আয়াত কিসের কাগে সাইন নিচ্ছে, সাইন করার পরে বলে ওটা বিয়ের রেজিস্ট্রি। কি হয়েছিল আপু আমাকে বলো তো। মেহুল ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনার বিবরণ দিচ্ছে মীরাকে। মীরা শুনে আর ভাবে বাবা তো মীরাকে কত ভালোবাসে, শুধু আপুর সাথে বাজে বিহেভ করে, বাবা এতটা খারাপ কেন? আর বইল না, আব্বুর প্রতি আমার দিনকে দিন ঘৃণার সৃষ্টি হচ্ছে, আমার বেলায় আব্বু কত ভালোবাসে আর তোমার বেলায়। আর থামো তো, চল নিচে যাই, দাদুরা সবাই কথা বলছে। আচ্ছা চলো আমার সাথে, তুমি লন্ডনে না, এভাবে বসে থাকলে হবে, আমার ওবিডিতে যেতে হবে, সবাইকে রক্ষা করতে হবে আর আমার মেয়েটাকেও। ওবিডিতে যাওয়া মানে আমার মেয়ের ক্ষতি হওয়া, এটা কিছুতেই হতে পারে না, আমিও আসছি। অজ্ঞাত ব্যক্তিও বিডির জন্য বের হয়ে গেল। আরেকদিকে মিস্টার শিকদার ও দুইজনের গন্তব্য এক, কিন্তু উদ্দেশ্য আলাদা, কেউ ধ্বংস করতে যাচ্ছে তো কেউ রক্ষা করতে। শিকদার বাড়ি, সবাই ড্রয়িং রুমে বসে আছে দাদির পাশে, আর দাদি মুখ গোমরা করে বসে আছে। দাদুর দুই হাত আয়াত আর আইজান নিজের মুঠোয় নিয়ে বসে আছে, মূলত তারা দুজন কিছু বলছে দাদিকে আর তা মানানোর জন্য চেষ্টা করছে। সারা জীবন আমাকে বড় বউ ডেকে আজ আমার নাতিনকে বিয়ে করছো জামাই, আর ছোট জামাই তুমি আরেকজনকে বিয়ে করতে চাও, তাহলে এখন এই বুড়ো বউয়ের কি হবে? আমাকে তো বলেই যাবা তোমরা, তা কি আমি জানি না। সরি দাদিমা, আমার ভুল হয়ে গেছে, তুমি হলে আমার একমাত্র কিউট বড় বউ, তোমাকে কিভাবে ভুলবো? আয়াত এইটুকু বলে আইজানকে চোখ মারল, আর আইজান তা দেখে হাসল। দুই ভাইয়ের মনে কি চলছে আল্লাহ জানে, এরা কি যে করবে। শুনো বড় ডার্লিং, আমরা দুই ভাই আছি না একমাত্র সুন্দরী, তুমি কিভাবে ভুলি বলো, মনে যাও না প্লিজ। আইজান এত কিউট করে বলছে যা দেখে দাদু হেসে ফেলল, এর মানে সে রাজি। এটা দেখে দুই ভাইয়ের মুখেও বিশ্বজয় করা হাসি। শুনো, আমার দুই নাতির কাল বিয়ে হবে, তাও সব নিয়ম কানুন মেনে, আয়াতের সাথে তো মেহুলের রেজিস্ট্রি হয়েছে, তাই আগামীকাল শুধু তাদের ইসলামিকভাবে বিয়ে পড়ানো হবে। আইজান, দাদুভাই আমাকে জানিয়েছে কাল সে বিয়ে করতে চায়, আর পাত্রীও তার পছন্দের, সেই অনুযায়ী সব আয়োজন করা হোক, সাজানো হোক শিকদার বাড়িকে। দাদির কথায় আরেক দফা বজ্রপাত হলো। ড্রয়িং রুমে কেউ ভাবে নাই যে আইজান ভাইয়া ফিরেই বিয়ে করবে, আর পাত্রীও ঠিক। ড্রয়িং রুমে তিনজন মানুষ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, একজন ফুপি, আরেকজন আব্বু।
আমার ছেলেরা বিয়ে করে ফেলছে অথচ আমি মা আমার থেকে জিজ্ঞেসও করছে না আর না আমাকেই জানানোর প্রয়োজন মনে করে। আপনি আমাদের মা পড়ে আগে মিস্টার শিকদারের স্ত্রী আর মিস্টার শিকদারের স্ত্রী হয়েই থেকে গেলেন, আমার আর আমার ভাইয়ের মা হয়ে উঠতে পারলেন না। মুখে বললেই কেউ মা হয় না, তার মধ্যে মমতা স্নেহ থাকা লাগে, সন্তানের প্রতি দায়িত্ব পালন করা লাগে। আপনারা হয়তো টাকা দিয়েছেন, নানি ঠিক করেছেন, আর যাই হোক এটা দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না মা। ভাই ঠিকই বলেছে, আপনাকে এখনো আম্মু ডাকি, কারণ আপনার পায়ের নিচে আমাদের জান্নাত। অথচ আপনি মা হয়ে নিজেকে এমন জায়গায় নামিয়েছেন আর এক জঘন্য লোকের সাথে সংসার করছেন। চুপ আইজান, এত কথা বলিস কেন, সময়ের অপেক্ষা, সব চুপ থাক। আয়াতের কথার মানে কেউ না বুঝলেও তাদের মনের মধ্যে থাকা কষ্ট খুব সবাই ধরতে পারল। ফুপি মাথা নিচু করে স্থান ত্যাগ করল, মীরার চোখে পানি কেন, মীরা নিজেকে সামলানোর জন্য ওখান থেকে চলে গেল। বাবা রাগ নিয়ে বেরিয়ে গেল সাথে আম্মু। ড্রয়িং রুমে আমি, আইজান আর আয়াত ভাই দাঁড়িয়ে আছে দাদুর কাছে। বুঝলা দাদা ভাইরা, তোমাদের বিয়ের আয়োজন তোমাদের করতে হবে। দাদির কথায় দুই ভাই মুচকি হাসল, কারণ তারা এই কথা ভালোভাবে জানে, কেউ এই বিয়েতে খুশি নয়। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, যাও দাদির জন্য কিছু বানাও, দেখো না কতদিন পর আসছে। ভাবি আমার জন্য হালকা ঝাল দিয়ে নুডলস বানিও তো, বানানোর পরে বেশি করে সস দিয়ে দিবে। আয়াতের কথাটা গায়ে লাগল, মেহুলের আয়াত তাকে সঙ্গ বলল, তারও দাদু লাগে, সেও তো দাদুকে জড়িয়ে ধরতে চায়, অথচ দুই ভাইয়ের জন্য সেই সুযোগ পাচ্ছে না সে। তার ওপর আয়াত ওকে সঙ্গ বলল, অভিমান চলে আসলো মেহুলের, আইজানের কথায় হ্যাঁ বলে চলে গেল রান্নাঘরে। দাদু পায়েস অনেকটা পছন্দ করে, যেটাই বানানো যাক। ভাই তুই এভাবে মেয়েটাকে বললি কেন, দেখ এখন রাগ করছে, সামলা যা। আরে রাখো ওর রাগ, আমি এমনি ভাঙ্গাতে পারবো বাচ্চা একটা। তাহলে তুই ওই বাচ্চা বিয়ে করলি কেন, আমি আমার বোনকে আরো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারতাম। ভাই না শত্রু তুই, আর কিসের বোন, ও তোর বড় ভাবি লাগে। আজকে থেকে ভাবি ডাকবি আসছে আমার বউকে বিয়ে দিতে। আয়াতের কথায় আইজান হেসে ফেলল, সে জানে মেহুলকে আইজান খুব ভালোবাসে। আসছে হা, ভাগো তো তুমি, চলো ওয়েডিং প্ল্যানারকে সব দায়িত্ব দিয়ে আমরা শপিং করে ফেলি, আমি আবার আমার বউয়ের লেহেঙ্গা একা কিনব। হালকা লজ্জা পাওয়ার ভান ধরে আয়াতকে বলছে, নাটক করিস না ছোট মেয়েটা, দেখ কান্না করে, নাক মুখ ফুলাচ্ছে। কান্না করুক, আমি এর থেকে হাজার গুপ বেশি পেয়েছি ভাই, সে না হয় একটু পেল। পায়েস আর নুডলস দিয়ে যেতে এসে দুই ভাইয়ের কথোপকথনের হালকা কিছু মেহুলের কানে আসছে। মেহুল কিছুতেই হিসাব মিলাতে পারছে না। আইজান ভাইয়া আপনার নুডলস উইথ এক্সট্রা সস এন্ড পায়েসটা ধরুন, কারো খাবার ইচ্ছা হলে খেতে পারে। আয়াত ও আইজান ভালো করেই জানে মেহুল আয়াতকে ইঙ্গিত করে বলছে কথাটা। আয়াত আইজান থেকে পায়েস নিয়ে খাওয়া শুরু করলো আর আইজান নুডলস। ভাবি আমার ভাগের পায়েসটা ফ্রিজে রাখবা, আমি ফিরে এসে ঠান্ডা ঠান্ডা খাব। আচ্ছা ভাইয়া আমি রেখেছি, এবার বাকিদেরটা দিয়ে আসি, আপনারা খেয়ে নেন। মেহুল চলে যাবার পর আইজান নুডলস খেতে লাগলো আর আয়াত পায়েস। আয়াতের এই প্রথম মেহুলের হাতে বানানো কিছু খেলো, বলতেই হবে মেয়েটার রান্নার হাত দারুণ। ভাই তোমার তো উচিত ছিল তখনই ভাবির হাতে চুমু খাওয়া, দূর এটা তুমি মিস করে দিলে। এখন চলো আমাদের লেট হচ্ছে, হ্যাঁ কাল সুদে আসলে শোধবোধ করে দিব, চল। দুই ভাই চলে গেল নিজেদের কাজে, মেহুল ওর ফুপির রুমে গিয়ে পায়েসের বাটি রেখে চলে আসলো দাদুর রুমে, দাদুকে দিয়ে চলে গেল মীরার রুমে। মীরার রুমের দরজার হালকা ফাঁকা করে দেখে মীরা বেডে উপর হয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। মেহুল বুঝতে পারছে না মীরা কেন কাঁদছে।
মেহুল গিয়ে মীরার কাঁধে হাত লাগলো। মীরা পাশ ফিরে বন কেঁপে ভরসা পেল, তাই মেহুলকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কি হয়েছে বোন, এভাবে কাঁদছিস কেন আমাকে বল? আপুরে, আমি কিভাবে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে ঘর বাঁধতে দেখব? আমার খুব কষ্ট হচ্ছে রে। কি বলছিস কে, তোর ভালোবাসার মানুষ আর অন্য কারো সাথে ঘর বাঁধবে মানে? আমি তো আইজান ভাইয়াকে খুব ভালোবাসি আপু, যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি তবে থেকে। সত্যি? তাহলে আইজান ভাইয়াকে বলছিস না কেন বলে দে এখন। সে জানে আপু, সে সব জানে, আমার করা একটা ভুলের জন্য আজ আমি তাকে হারাচ্ছি আপু। আমাকে সব বল দেখি, আমি কিছু করতে পারি কিনা। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি আর পাঁচটা ফ্রেন্ড নিয়ে চলি। তো একদিন ট্রুথ আর ডেয়ার খেলার সময় আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দেয় আইজান ভাইকে পটিয়ে তার সাথে 3 মাস প্রেমের নাটক করতে হবে। আমি জানি না ওই সময় আমার কি হয়েছে, আমি ওদের কথায় রাজি হয়ে যায়, বাজিটা জিতা আমার কাছে প্রাধান্য পায়। এরপর আমি নানান উপায়ে শুধু আইজান ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করতাম, তার সাথে নানান দুষ্টামি করতাম। এমনভাবে কেটে যায় 1 মাস, ওইদিকে ওরাও তারা দিতে থাকে। একদিন আমি ছুরি নিয়ে হাতে একটা কাট দিয়ে বলি, হয়তো আমাকে ভালোবাসবে না, হয় আমি তখন হাত কেটে ফেলব। বিশ্বাস কর আপু, আমি ধীরে ধীরে নাটক করতে করতে কখন যে তাকে ভালোবেসে ফেলি তা আমি জানি না। আমার এক ফ্রেন্ড ছিল প্রিয়া, সে আইজান ভাইকে পছন্দ করত। একদিন সে আইজান ভাইয়াকে ডেকে সব বলে দেয় আর ভাইয়া আমার উপর রাগ করে, আমাকে অনেক কথা শুনায় আর বাড়ি ছেড়ে চলে যায়। আমি বুঝতেই পারি নাই কি থেকে কি হয়ে গেল, আর যা তাকে বুঝাতে পারলাম এই ছোট বাচ্চা মেয়েটা যে তাকে খুব ভালোবাসে। মীরার কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেহুল, সে থাকাকালীন এত ঘটনা ঘটে যায় আর সে খবরই পায় নাই। তার বোন এগুলো করছে? তুই একদম ঠিক করিস নি মীরা, ভালোবাসা খেলনা না। আমি আর আয়াত একে অপরকে ভালোবেসেও দূরে ছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, পরিস্থিতি খুব খারাপ ছিল। ভালোবাসা নিয়ে বাজি হয় না, আর যেটা নিয়ে বাজি খেলা হয় তা কিন্তু কখনোই ভালোবাসা না। আমর যাকে ভালোবাসি আমরা তাকে নিয়ে বাজি কখনোই ধরতে পারবো না। আমি জানি তো আপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তো মাফ চাওয়ার সুযোগও পেলাম না। সে তো আমার দিকে ফিরেও তাকায় না আপু। আয়াত আসুক, আমি তার সাথে কথা বলবো, জানি না কি হয়, এই নে খেয়ে নে তুই। মেহুল মীরার রুম থেকে বের হয়ে গেল, সে তো মীরাকে বলল, সে দেখবে আসলেই কি আয়াত তার কথা বুঝবে। আইজান ভালোবাসার মানুষগুলোকে না পাওয়ার অনেক যন্ত্রণা, ছোট বোনটা কি এই যন্ত্রণা নিয়ে সারা জীবন পার করতে হবে? মেহুল রুমে গিয়ে গোসল করে শুয়ে পড়ল, এত স্ট্রেস আর নেওয়া পসিবল না। যাই হোক, আয়াত আসুক, দেখা যাবে কি হয়। দুই ভাই কাজ শেষ করে আসলো সেই সন্ধ্যায়, দুই হাত ভরা তাদের বিয়ের মার্কেট। আইজান আয়াতকে দিয়ে সব বুঝিয়ে দেয়, আজ রাতে মেহেদি পোড়াবে, হলুদ হোক তা আয়াত চায় না। আয়াত এসব রিচুয়েলস একদম পছন্দ করে না। রুমে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে মেহুল, ধীর পায়ে এগিয়ে গেল মেহুলের কাছে, হালকা ধাক্কা দিয়ে মেহুলকে ডাক দিল আয়াত। আয়াতের ডাকে চোখ খুলে তাকায় মেহুল। আপনি আসলেন কখন আর কয়টা বাজে? এইমাত্র আসলাম, এখন 7টা বাজে, তুমি কখন ঘুমিয়েছ? আমি তো 11টার কাছাকাছি ঘুমিয়েছি, আল্লাহ এতক্ষণ ঘুমালাম, কেউ আমাকে ডাকলো না। আর কে বা ডাকবে? তার মানে তুমি এখনো খাও নাই? ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসো তুমি, আমি আসছি ফ্রেশ হয়ে। আপনি আসেন, একসাথেই যাই, আপনিও তো টায়ার্ড। আয়ান কাবার্ড থেকে নিজের জামাকাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মেহুল বিছানা থেকে সব শপিং ব্যাগ নিয়ে সোফায় রেখে বিছানা পরিষ্কার করে নেয়। এর মধ্যে আয়াত ও চলে আসে, দুইজন নিচে নামে আইজানকে ডেকে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পর বলল আয়াত, যাও মীরাকে ডেকে নিয়ে আসো, ছাদে যাব আমরা।
আইজান ভাইয়া প্লিজ আপনি একটু যাবেন, নিয়ে আসবেন ওকে, আমার একটু কথা ছিল আপনার ভাইয়ের সাথে। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আয়াত আর মেহুল ছাদের দিকে যেতে যতে কথা বলছে, সে কথা আর আমাদের শুনে লাভ নাই। আইজান মীরার রুমের দরজা হালকা উকি দিয়ে দেখে মীরা কান্না করছে আর টিস্যু দিয়ে চোখ মুছছিল। আইজানের হাসি পেল, এতদিন সে একা কষ্ট পাইছে, এখন মেয়েটা একটু পাক, কাল না হয় সারপ্রাইজ দিব। আসতে পারি মিস মীরা আপনার রুমে? ভালোবাসার মানুষের গলার আওয়াজে পেয়ে কিছুক্ষণ ড্যাবড্যাব করে তাকিয়েছিল আইজানের দিকে মীরা, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আসুন। কবে থেকে আপনি আমার রুমে আমার পারমিশন নিয়ে আসেন আইজান? ভুল হলো আপনার, মীরা আইজানের পর ভাইয়া লাগাতে ভুলে গেছেন, আর আপনার রুমে আসতে হলো পারমিশন নেওয়া লাগবেই। আর যা বলতে আসছিলাম, ভাবি আপনাকে ছাদে নিয়ে যেতে বলছে, চলেন। মীরা আইজানের সাথে ছাদে গিয়ে দেখে আয়াত আর মেহুল মাদুর পেতে বসে আছে আর সামনে মেহেন্দি। আইজান গিয়ে আয়াতের পাশে বসল আর মীরা মেহুলের কাছে বসল। মেহুল আইজানের হাতে মেহেন্দি দিয়ে কিছু লিখে দিল, যা দেখে আইজান মুচকি হাসল আর মেহুলও, কি ব্যাপার দেবর ভাবি, লি লিখে হাসাহাসি করছো, আমাকে একটু বলো আমিও একটু দেখি। আমার হবু বউয়ের নাম লিখেছে ভাবি, আমার ভাবিটা সত্যি কিউট। মীরা অবাক হয়ে সব দেখছে, তার কান্না পাচ্ছে অথচ সে নিজেকে সামলে নিল। মেহুল অনেক অজুহাতে মীরাকে মেহেদি পরিয়ে দিল আর আয়াত মেহুলকে এরপর যে যার রুমে ঘুমাতে চলে গেল। কাল সবার জীবন নতুন মোড় নিবে, কি হবে কেউ জানে না, অথচ তাদের কল্পনার বাহিরে থাকবে সব কিছু। সকাল হতেই বিয়ের তোড়জোড় খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, অনিচ্ছাকৃতভাবে মেহুলের বাবাও বিয়ের সব কজে যোগ দিচ্ছে। মেহুলের মাকে খুব খুশি দেখা যাচ্ছে, শুধু হাসি নেই ফুপির মুখে। মেহুলকে আর মীরাকে সাজানো হচ্ছে, মেহুল মীরাকে জোর করে তার মতো সাজাচ্ছে কারণ এটা মেহুলের স্বপ্ন। মেয়েরা মীরাকে সাজাচ্ছে আর ও কান্না করে নষ্ট করে দিচ্ছে। সব ঠিকঠাক মেহুলদের নিচে নামানো হলো, তখন আয়াত গিয়ে মেহুলকে নিয়ে সোফায় বসাল। সবাই আইজানকে তার বউ আনতে বলছে, আইজান মুচকি হেসে মীরাকে টেনে এনে সোফায় বসাল। সবাই অবাক হয়ে দেখছে, শুধু মীরা তো আরও বেশি অবাক। আমি মীরাকে অনেক আগে থেকে ভালোবাসি, এর মাঝে আমাদের একটু ঝগড়া হয়, তাই আমি ওকে কষ্ট দেওয়ার জন্য এত নাটক করি, কিন্তু বিয়েটা আমার মীরার সাথেই হচ্ছে। মীরার বাবা অবাকের থেকে আরও বেশি খুশি হল, আয়াত না হোক আইজানি সই দুইটাই ঘোড়ার ডিম পাড়া হাঁস। যাই হোক ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু এবার কি হবে, দুলাভাই এসে যদি সব শেষ করে দেয় না তাকে থামাতে হবে। আইজান বাবা আমাকে বলতে আমি আরও ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করতাম, একটা মাত্র মেয়ে আমার। বাবার মুখ ফসকে বলা কথায় আমি কষ্ট পেলাম, একটা মাত্র মেয়ে মানে আমিও তো ওনার মেয়ে, উনি আমাকে অস্বীকার করল। আয়াত আমার বাম হাতের উপর তার হাত রেখে ভরসা দিলেন, একমাত্র মেয়ে মানে আঙ্কেল মেহুল কি আপনার সন্তান নয়? আরে দূর বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। যাই হোক চলো বিয়ের কাজ শুরু করি। তখন পিচ থেকে কারো আওয়াজ ভেসে আসছে, মুখ ফসকে সত্যি কথা বের হয়, আমি জানতাম, তাহলে কি এটাই সত্যি নাকি? মিস্টার শিকদারকে দেখে সবাই অবাক হচ্ছে, আজকে কি সবার অবাক করার দিন, আজীব। ফুপি আর বাবা ফুপাকে দেখে অবাক হচ্ছে, হাই ওয়েলকাম মিস্টার শিকদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি আমাকে ওয়েলকাম না করলেও আসতাম, কারণ এই শিকদার বাড়ি আমার আর আমার সন্তান দেখেই তোমরা এখানে, তাই নাকি মিস্টার শিকদার? আমার জানামতে এই সব সম্পত্তির একমাত্র মালিক মাহিম শিকদার, আর তার মৃত্যুর পরে এসবের মালিক হবে তার একমাত্র কন্যা মেহুল শিকদার। আয়াতের কথায় সবার মাথায় বজ্রপাত হল, বিশেষ করে মেহুলের। আয়াত কি সব বলছে, ওর বাবা মাহিম শিকদার কেন হবে সেই বাকে? ছুটে আয়াতের কাছে চলে আসলো সে।
আপনার মাথা ঠিক আছে আয়াত? কি সব বলছেন আপনি, আমার বাবা তো, উনি অন্য কেউ কিভাবে হবে? মা কিছু বলছো না কেন? মেহুলের মা মুখে আঁচল দিয়ে কান্না করে যাচ্ছে। আজ তাহলে কিছু কথা আমি ক্লিয়ার করি, কি বলেন মিস্টার শিকদার? আমার দাদির দুই ছেলে, বড় ছেলে মাহিম শিকদার আর ছোট ছেলে আসিম শিকদার, মানে আমার জন্মদাতা। মাহিম শিকদার ছিলেন খুব সৎ আর নিষ্ঠাবান একজন ব্যক্তি, এই জন্য দাদা আর দাদুর কাছে সব সময় বড় আম্মু প্রায়োরিটি বেশি পেতেন। মিস্টার শিকদার ছিলেন অহংকারী লোভী, সে অসৎ মানুষদের সাথে বেশি চলাচল করতেন। বড় আব্বুর সাথে বড় আম্মু মানে মেহুলের মায়ের বিয়ে হয়, এরপর বড় আব্বু তার বন্ধু মানে মীরার আব্বুর বোনকে আমার মাকে বিয়ে দেন মিস্টার শিকদারের কাছে। মিস্টার শিকদার বরাবর ই নারী বলতেও মায়ের ঘৃণা লাগছে। যাই হোক, তার চরিত্র ভালো ছিল না, সে সব সময় আমার মাকে মারত। আমাদের তখন যৌথ পরিবার ছিল, এভাবে অনেক বছর কেটে যায়। আমাদের ব্যবসা বড় আব্বু খুব ভালোভাবে সামলাচ্ছিল, আমার বয়স তখন 12 বছর আর আইজানের 10, মেহুলের 3 বছর। মীরার আব্বা বড় আম্মুর প্রতি নজর ছিল প্রথম থেকেই, শুধু বড় আব্বুর জন্য সুযোগ পায় নাই। একদিন মিস্টার শিকদার মেহুলকে ছাদের কিনারে একদম রেখে এসে বড় আব্বুকে মিথ্যে বলে পাঠায়। যখন বড় আব্বু ছাদের কিনারে গিয়ে দাঁড়ায়, পিচ থেকে মিস্টার শিকদার ধাক্কা মেরে ফেলে দেয় বড় আব্বুকে, আর তা দেখে ফেলে মীরার আব্বু। যখন সবাই খবর পায় তখন ছুটে চলে যায় ওখানে, আর দোষ পড়ে মেহুলকে আনতে গিয়েছিল, আচমকা মেহুলে পড়ে যেতে নিলে ওকে বাঁচাতে গিয়ে বড় আব্বু পড়ে যায়। 3 বছরের বাচ্চার ওপর এমন ঘৃণ্য আচরণ, সবাই দোষ দিয়ে দেয় মেহুলকে, সে অলক্ষী উপাধি পায়। বড় আব্বুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো সম্ভব হয়নি, যদিও ডাক্তার তা বলছেন। বড় আব্বুকে হারানোর পর সবাই এই ছোট মেয়েটাকে অবহেলা করতে শুরু করে, বিশেষ করে বড় আম্মু মেহুলকে দু চোখে দেখতে পারতেন না। এর কিছুদিন পর মিস্টার শিকদার আম্মুর ব্রেইন ওয়াশ করে তার ভাইয়ের সাথে বড় আম্মুর বিয়ে দিয়ে দেন মেহুলের উছিলায়, সে বাবা পাবে, অথচ মেয়েটাকে কেউ দেখতে পারত না। দাদু আর আমি যতটুকু পারতাম ওকে আগলে রাখতাম, তার বছর খানেক পরে মীরা হয়। আমি কি ভুল কিছু বলছি মামা আর মিস্টার শিকদার? আয়াত এত কিছু কিভাবে জানলো? ঘামছে বাবা আর মিস্টার শিকদার একদম স্বাভাবিক আছে। আয়াতের মুখে এসব শুনে মেহুল এক ঘোরের মধ্যে আছে, যাকে বাবা জানতো সে তার বাবা না, আর যে তার বাবা তাকে তার ইচ্ছাচা মেরে ফেলছে। ফ্লোরের উপর বসে পড়ে সে ফুপু মুখে আঁচল দিয়ে কান্না করছে, আর মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তার বিশ্বাস হচ্ছে এত কিছু আরও বাকি আছে। মিস্টার শিকদার, আপনার পাপের বোঝা তো বেড়েই চলেছে দিনকে দিন, তাই নয় কি? এরপর যখন জানলেন আমি মেহুলকে ভালোবাসি তখন আবার আপনার ষড়যন্ত্র শুরু হলো, এক মেয়েকে দিয়ে মেহুলকে আমার নামে ভুল বুঝিয়ে আমাদের আলাদা করে দিলেন। আমি রাগে দেশ ছাড়লাম আর আমার মাকে দিয়ে মেয়েটার উপর অত্যাচার শুরু করলেন। আর মা যার সম্পত্তির উপর আয়েশ করে খেলে তাকেই কাজের মেয়ে বানিয়ে কিভাবে এত অত্যাচার করলে আমার মা বাবা কেন এতটা ঘৃণিত? আয়াতের চোখের কোণে পানি চিকচিক করছে, ছেলেদের শক্ত থাকতে হয় তাই হয়তো সে এত শক্ত। আমাকে কে শাস্তি দিবে তুমি আয়াত? পারবে? হা, সবাই ভিতরে আসো তো তাড়াতাড়ি। মিস্টার শিকদার এর এক ডাকে অনেক মানুষ চলে আসলো, সবার হাতে পিস্তল। আয়াত আমাকে উঠিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছিল। মিস্টার শিকদার কাউকে বুঝে উঠতে দেওয়ার আগে আমার দিকে গুলি ছুড়লেন, আম্মু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ফলে পরপর 3টা গুলি আম্মুর বুকে এসে লাগল। আম্মু ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল, আইজান এসে মিস্টার শিকদারের হাত থেকে পিস্তল কেড়ে নিল। আর আইজানের ইশারায় সব গার্ড মিস্টার শিকদার আর বাবার দিকে বন্দুক তাক করল। এবার মিস্টার শিকদার ভয় পাচ্ছে। আয়াত নিজের পকেট থেকে পিস্তল বের করে পাল্টা গুলি ছুড়ল। আয়াতের গুলিতে নিস্তেজ হয়ে পড়ে রইল মিস্টার শিকদার। গুলিটা একদম মাথার মধ্যে লেগেছে।
পরিবেশ থমথমে হয়ে আছে, মীরা আম্মুকে চেপে ধরে কাঁদছে। মেহুল পাথর হয়ে বসে আছে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক অন্যায় করেছি তোর প্রতি, আল্লাহ আমাকে মাফ করবে না। আম্মু তোমার কিচ্ছু হবে না এসব বলে না, আয়াত গাড়ি বের করেন, আম্মুকে হাসপাতালে নিতে হবে প্লিজ। আমাকে হাসপাতালে নিলে কিছু হবে না, আমি জানি আমার সময় শেষ। তখন কেউ এসে পাশে বসলো, তাকিয়ে দেখলাম একজন লোক আমি চিনি না অথচ আম্মু চিনতে পেরেছে। লোকটার হাত আম্মু ধরে বলল, মাহিম তুমি বেঁচে আছো, তাহলে এতদিন কেন আসো নাই, আজ আমার শেষ সময় এলে। হ্যাঁ, সেই অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয়, মাহিম শিকদার। হসপিটালে যাওয়ার পর যখন ডক্টর অপারেশন করবে তখন মিস্টার শিকদার ডাক্তারকে অফার করে তাকে মেরে ফেলার জন্য। ডাক্তার ছিলেন মাহিম শিকদার, এর বন্ধু, সব বুঝতে পেরে লন্ডন পাঠিয়ে দেয় তাকে আর তার আপ চিকিৎসা করাই। মাহিম শিকদার দীর্ঘ কয়েক বছর কোমায় ছিলেন, দেশে ফিরে সব জেনে সে আশ্চর্য হয়ে যায় যখন শুনে তার স্ত্রী বিয়ে করছে, সেই ঘরে সন্তান আছে। আয়াত ওর বড় আব্বুকে দেখে চিনে, এরপর শুরু হয় তাদের একসাথে চলা। এর কিছু বছর পর আইজানকেও সব জানায়। এক ঝড় দুনিয়া তছনছ করে দিল, সেই ঘটনার আজ পেরিয়ে গেল 5টি বছর। সেই দিন মেহুলের মা মারা যায়। সব প্রমাণের সাপেক্ষে মীরার বাবা এবং ফুপিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আয়াত, আইজান, মেহুল, মীরা আর ওদের দাদু বাবাকে নিয়ে লন্ডনে সেটেলড হয়ে যায়। এখন খুব সুখে আছে মেহুল। আয়াতে মেহুলের 3 বছরের একটা ছেলে মাইজান শিকদার। আইজান আর মীরার 3 মাসের মেয়ে আয়না শিকদার, এদের নিয়েই খুব শান্তিতে দিন কাটছে তাদের। দোয়া করবেন তাদের জন্য।